স্টুডেন্টস আমরা জীববিদ্যা অর্থাৎ বায়োলজি থেকে দ্বিতীয় পার্ট অর্থাৎ 500 পর্যন্ত কোর্স নাও অলরেডি আলোচনা করেছি এটা কুইক রিভিশন হিসেবে আলোচনা করছি সো নাও লেটস স্টার্ট কোশ্চেন নাও 497 নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে এখানে ইথিলিন হবে অ্যান্সার ইথিলিন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে পরের প্রশ্ন হচ্ছে মানব রক্তে কোন রাসায়নিক পদার্থের উপস্থিতি শিরা এবং ধমনির মধ্যে প্রবাহমান রক্তকে তঞ্চিত হতে দেয় না হেপারিন অ্যান্সার হবে এখানে এ পরের প্রশ্ন হচ্ছে কোন ভাইরাসের আক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তাররা ওয়েস্টার্ন ব্লড টেস্ট নামক রক্ত পরীক্ষার পরামর্শ দেন এইচআইভি অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে চিকুনগুনিয়া রোগের বাহক হচ্ছে এডিস ইজিপ্টাই প্রজাতির মশায় অ্যান্সার হবে এখানে সি চিকিনগুনিয়া রোগের বাহক হচ্ছে এডিস ইজিপ্টাই প্রজাতির মশা নেক্সট হচ্ছে মানবদের সবথেকে শক্ত অংশ কোনটি দাঁতের এনামেল হচ্ছে মানবদের সবথেকে শক্ত অংশ নেক্সট হচ্ছে মানবদের বৃহত্তম অন্তঃক্রিয়া গ্রন্থির নাম হচ্ছে কি মানবদের বৃহত্তম অন্তঃক্রিয়া গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে ডিএনএ নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে কোন উপাদানগুলি প্রয়োজন এখানে ফসফরিক অ্যাসিড টি অক্সিডাইবোস সুগার এবং নাইট্রোজেনাস বেস তিনটি অপশনই দরকার নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের অসুখগুলির মধ্যে কোনটিকে সাইলেন্ট কিলার বলা হয় উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলা হয় নিচের অসুখগুলির মধ্যে কোনটিকে সাইলেন্ট কিলার বলা হয় উচ্চ রক্তচাপ অ্যান্সার হবে এ নেক্সট হচ্ছে একটি বরফা পিতল লেকের মধ্যে মাছ অনেকক্ষণ ভাসতে পারে কারণ কি তলার জল জমে না অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে কোন পাখি প্রয়োজনে পিছন দিকে উঠতে পারে হামিং বার্ড পাখি প্রয়োজনে পিছন দিকে উঠতে পারে নেক্সট হচ্ছে পঙ্কজের এইচওয়াইভি হলো কি এটি হচ্ছে ধান অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে দুটি অসমাকৃতি ক্যামেটের মিলনকে কি বলে অ্যানাইসোগ্যামি অ্যান্সার হবে এখানে টি দুটি অসমাকৃতি ক্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামি নিচের কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া এখানে ক্লস্ট্রিডিয়াম টিটেনি হচ্ছে একটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম টিটেনি নেক্সট প্রশ্ন হচ্ছে ফাইব্রিনোজেনযুক্ত রক্তের জলীয় অংশকে কী বলা হয় ফাইব্রিনোজেনযুক্ত রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা অ্যান্সার হবে এ পরের প্রশ্ন হচ্ছে আঙুরের রসে যে জৈব যৌগ থাকে তাকে কী বলে তাকে সাধারণত গ্লুকোজ বলে অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন পরিপক্ক বীজ অঙ্কৃত চারাগাছ এবং বীজপত্র এগুলি কিসের উৎস এগুলি হচ্ছে জিব্রেলিনের উৎস অ্যান্সার হবে এখানে সি পরের প্রশ্ন হচ্ছে টোবাকো মোজাইক রোগ কার নামের অনুকরণে হয় এটা অ্যান্সার হবে সি স্ট্যানলি নেক্সট প্রশ্ন হচ্ছে রেসারপিন ড্রাগটি ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ কমাতে অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দ্বি সরকারের উদাহরণ ল্যাকটোজ হচ্ছে দ্বি সরকারের উদাহরণ অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় পোটোমিটার অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে ও শ্রেণীর রক্তে অ্যাগ্লুটেনজেন থাকে না অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না এখানে ফিমার অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না পরে প্রশ্ন ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী ট্যান্সলি বাস্তুতন্ত্রের শক্তি বিবাহের প্রকৃতি কীরূপ এটা হবে একমুখী অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন পাওয়া যায় ধুনা আসলে কি ধুনা আসলে হচ্ছে রজন অ্যান্সার হবে এখানে বি মানুষের সুষমনা স্নায়ুর সংখ্যা কত 31 জোড়া অ্যান্সার হবে এখানে সি অ্যান্সার হবে মানুষের সুষমনা স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া নেক্সট প্রশ্ন মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে এখানে অ্যান্সার হবে ডি এডিএইচ হরমোন পরে প্রশ্ন হচ্ছে ব্ল্যাক ফুড রোগ কোন দূষণের জন্য হয় ব্ল্যাক ফুড রোগ সাধারণত আর্সেনিক দূষণের জন্য হয় অ্যান্সার হবে এখানে সি নেক্সট প্রশ্ন হচ্ছে রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে রেডিওথেরাপি করা হয় সাধারণত ক্যান্সার রোগের ক্ষেত্রে অ্যান্সার হবে এখানে ডি সায়েন্স শব্দটির মূল উৎস কী সায়েন্স শব্দটির মূল উৎস হচ্ছে ল্যাতিন অ্যান্সার হবে এখানে এ অ্যান্টিবিমা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে অ্যামাসাই রোগ সৃষ্টি করে অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে বিএইচসির আসলে কি বিএইচসি আসলে হচ্ছে একটি কীটনাশক ক্যান্সার হবে এখানে সি কোন ভিটামিন আগে তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সি অ্যান্সার হবে এখানে বি নেক্সট হচ্ছে রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে পলিসাইথেমিয়া রক্তের আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে বলে
পলিসাইথেমিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি? মানব পুষ্টির চতুর্থ পর্যায় হচ্ছে আত্মীকরণ। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে মেপুলোব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি নাইনের অভাবে মেপুলোব্লাস্ট অ্যানিমিয়া হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দুর্বদ্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়া বা দুর্বদ্ধ দৃষ্টি দূর করতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশবিস্তার করে? ভাইরাস শুধুমাত্র সজীব কোষেই বংশবিস্তার করে। পরের প্রশ্ন হচ্ছে একজন মানুষ ভূতল থেকে সব থেকে কম চাপ দেয় যখন সে অভূমি শুয়ে থাকে। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট হচ্ছে নিচের কোন মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস হয়? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস রোগ হয়। পরে প্রশ্ন হচ্ছে ট্রাকিয়াল গিল কোন প্রাণীতে দেখা যায়? লুমিলাস বা রাজকাংরাতে ট্রাকিয়াল গিল দেখা যায়। অ্যান্সার হবে এ। নিম্নোক্ত কোন ভিটামিনটি পাইরিটক্সিন নামে পরিচিত? এখানে ভিটামিন বি ফাইভ পাইরিটক্সিন নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত? চার থেকে ছ ঘন্টার মধ্যে। নেক্সট হচ্ছে নিম্নোক্ত কোন শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়? এখানে অ্যান্সার হবে ডি পালমোনারি। পরে প্রশ্ন হচ্ছে ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়? স্ট্যানলিকে ফাদার অফ ভাইরোলজি বলা হয়। অ্যান্সার হবে এখানে এ। ফ্লুরিন এর অভাবে মানবদেহে নিম্নোক্ত কোন লক্ষণটি প্রকাশ পায়? দাঁতের ক্ষয়। অ্যান্সার হবে এখানে এ। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কী বলা হয়? হেটারো ক্যারিয়ান। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় হেটারো ক্যারিয়ান। অ্যান্সার হবে ডি। নেক্সট হচ্ছে একটি হিট চক্র বলতে বোঝায় একবার অলিন্দ এবং নিলয়ের সংকোচন এবং তাদের প্রসারণকে একটি হিট চক্র বলা হয়। অ্যান্সার হবে সি। একবার অলিন্দ ও নিলয়ের সংকোচন এবং তাদের প্রসারণকে হিট চক্র বলা হয়। অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন হচ্ছে কোন অঙ্গ কেবল অক্সিজেনযুক্ত রক্ত বহন করে? এখানে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে এখানে চারটি অপশনের মধ্যে এখানে ক্লিয়ার অপশানে অ্যান্সার আছে, যদিও ওই প্রশ্নটার মধ্যে আমার একটা ডাউট আছে। সো এই প্রশ্নটা আমি কিপ করছি। তোমরা অবশ্যই প্রশ্নের অ্যান্সার যদি জানা থাকে কমেন্ট সেকশানে জানাবে। পরে প্রশ্ন নিচের কোনটি ভুল? এখানে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 80-300 mg বা 100 ml পার। বি অপশন আছে মানুষের কার্ডিয়াক আউটপুট হচ্ছে 5.3 liter পার মিনিট। এবং সিট আছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে হাতির হৃৎপিণ্ড বৃহত্তম। এবং ডি অপশন আছে হেপাটিকা সিরা সবচেয়ে বেশি পরিমাণ ইউরিয়া বহন করে এবং হৃৎপিণ্ডের আবরণীকে বলে পেরিকার্ডিয়াম। এখানে সঠিক অ্যান্সার হবে এ, যেটা চারটি অপশনের মধ্যে ভুল। পরে প্রশ্ন হচ্ছে স্বাভাবিক অবস্থায় রেনাল নালিকায় কোনটি সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয়? এখানে অ্যান্সার হবে সি গ্লুকোজ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান? পটাশিয়াম ক্লোরেট হচ্ছে মূত্রের স্বাভাবিক উপাদান। পরে প্রশ্ন হচ্ছে পেশিতে অবস্থিত প্রোটিন হলো অ্যাক্টিন। অ্যান্সার হবে এখানে সি। হৃৎপেশি কখন ক্লান্ত হয় না এবং কোন ধর্মের জন্য? একটি দীর্ঘ নিঃসার কালের জন্য হৃৎপেশি ক্লান্ত হয় না। অ্যান্সার হবে এখানে সি। মানুষের লম্বার কোষীয় সংখ্যা কয়টি? মানুষের লম্বায় কোষীয় সংখ্যা হচ্ছে 5টি। অ্যান্সার হবে এখানে এ। লিডিক কোষ কোথায় দেখা যায়? লিডিক কোষ শুক্রাশয়ে দেখা যায়। অ্যান্সার হবে এখানে এ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লিডিক কোষ কোথায় দেখা যায়? শুক্রাশয়ে। অ্যান্সার হবে এ। কোনটি প্রজনন তন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট? মূত্রত্যাগ হচ্ছে প্রজনন তন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট। উজ্জ্বল আলোক তারণের সংকোচন এটা হচ্ছে সহজাত প্রতিবদ্ধ ক্রিয়া। অ্যান্সার হবে এখানে সি। প্যাসিনিয়ান কণিকা একটি চাপগ্রাহক কণিকা। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে শেষ মস্তিষ্ক স্নায়ু হলো কোনটি? গ্লাসোফ্যারিঞ্জিয়াল। শেষ মস্তিষ্ক স্নায়ু হচ্ছে গ্লাসোফ্যারিঞ্জিয়াল। নেক্সট হচ্ছে একটি দীর্ঘ স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণ কোনটি? এন্ডোনিউরিয়াম। একটি দীর্ঘ স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণ হচ্ছে এন্ডোনিউরিয়াম। মস্তিষ্কের কোন অংশ দেহের নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। মস্তিষ্কের কোন অংশ দেহের নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। বিএমআর নিয়ন্ত্রণকারী একটি দৈহিক সত্ত্ব হলো হরমোন। বিএমআর নিয়ন্ত্রণকারী একটি দৈহিক সত্ত্ব কি? হরমোন। নেক্সট হচ্ছে পিত্তরসের একটি রেচন পদার্থ হলো সোডিয়াম গ্লাইকোকোলেট। অ্যান্সার হবে এখানে এ। পিত্তরসের একটি রেচন পদার্থ হলো সোডিয়াম গ্লাইকোকোলেট। নেক্সট হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত? এখানে 14.5 gram/ml। নেক্সট হচ্ছে
রক্তে আরবিসি ও ডাব্লিউবিসির অনুপাত কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্তে আরবিসি ও ডাব্লিউবিসির অনুপাত হচ্ছে 1:700। নেক্সট হচ্ছে শ্বেত গ্রন্থির অবস্থান কোথায়? শ্বেত গ্রন্থির অবস্থান হচ্ছে ত্বকের ডার্মিস তরে। অ্যান্সার হবে এখানে বি, ত্বকের ডার্মিস তরে। নেক্সট হচ্ছে মহস হলো কি? মহস হলো একটি লিথোফাইট। অ্যান্সার হবে এখানে বি, টিএমভি অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাসের আবিষ্কারককে? বিজ্ঞানী স্ট্যানলি টোবাকো মোজাইক ভাইরাসের আবিষ্কারক। নেক্সট হচ্ছে চড়াইজ অঙ্কুরোদ্গম ভিভি প্যারিসি জার্মিনেশন নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? হলোফাইট উদ্ভিদে দেখা যায়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে ইকোলজি শব্দটি প্রবর্তক হলেন কে? বিজ্ঞানী হেকেল ইকোলজি শব্দটির প্রবর্তক। নেক্সট হচ্ছে কোনো একটি জীবের ইকোলজিক্যাল নিচ বলতে বোঝায় কি? ওই জীবের কার্যকারী ভূমিকাকে বোঝায়। কোনো একটি জীবের ইকোলজিক্যাল নিচ বলতে বোঝায় ওই জীবের কার্যকারী ভূমিকাকে। পালোম জীবের প্রশ্নের হচ্ছে পালোম জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? পালোম জাতীয় উদ্যানটি বিহারে অবস্থিত। নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হলো একটি প্রাথমিক বায়ুদূষক। অ্যান্সার হবে এখানে এ। ইউরিডো রেণু নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? ইউরিডো রেণু দেখা যায় ছত্রাক জাতীয় উদ্ভিদে। পরে প্রশ্ন হচ্ছে গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন ছত্রাক প্রকার উদ্ভিদে সঞ্চিত থাকে। নেক্সট হচ্ছে লোহিত শৈবালের কার্বোক্লোরোফাইট নিচের কোন প্রকারের? ডিপ্লয়েড অর্থাৎ 2N প্রকৃতির। অ্যান্সার হবে এখানে বি। ক্লাসফ্যাট নিচের কোথায় পাওয়া যায়? ক্লাসফ্যাট পাওয়া যায় সিমনলের পোস্তপাচিরে। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে ট্রান্সফিউশন কলা নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? ট্রান্সফিউশন কলা পাওয়া যায় ব্যক্তিবীজী উদ্ভিদে। অ্যান্সার হবে এখানে বি। উদ্ভিদের যান্ত্রিক কলার বিন্যাস ইংরাজি কোন বর্ণের নাই? এখানে অ্যান্সার হবে সি, যান্ত্রিক কলার বিন্যাস হচ্ছে আই বর্ণের নাই। নেক্সট হচ্ছে পরাণকোষ কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? পরাণকোষ একবীজপত্রীর উদ্ভিদে দেখা যায়। নেক্সট হচ্ছে সূর্যমুখী ফুলের নালিকা বান্ডিল কোন প্রকারের? সূর্যমুখী ফুলের নালিকা বান্ডিল মুক্ত সমপার্শ্বীয় প্রকৃতির। কোন উদ্ভিদে সীমাবন্ধনীয় স্তর দেখা যায়? ভ্যান্ডা উদ্ভিদে সীমাবন্ধনীয় স্তর দেখা যায়। অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে বর্ষবলয় অর্থাৎ অ্যানুয়াল রিং কোন প্রকার বৃদ্ধির ফলে সৃষ্টি হয়? গৌণ বৃদ্ধির ফলে সৃষ্টি হয়। উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে কোন কলা সম্পর্কযুক্ত? উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে এখানে ভাজক কলা সম্পর্কযুক্ত। অ্যান্সার হবে ডি। জলপত্রন্ধ কোন সারিবর্তীয় পদ্ধতির সাথে সম্পর্কিত? জলপত্রন্ধ এখানে মিশ্রাবণ সারিবর্তীয় সঙ্গে সম্পর্কযুক্ত। অ্যান্সার হবে এখানে ডি। রেফাইডযুক্ত কোষ কোন প্রকারের? ইডিওব্লাস্ট। রেফাইডযুক্ত কোষ কোন প্রকারের? ইডিওব্লাস্ট প্রকৃতির। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে মানবদেহে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কী বলে? পারফিউরা। মানবদেহে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে বলে পারফিউরা। নেক্সট হচ্ছে হিমোসেল কী? হিমোসেল হচ্ছে রক্তপূর্ণ দেহ গহ্বর। অ্যান্সার হবে এখানে ডি। মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কর্তাকে? উইলিয়াম হার্ভে। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কর্তা উইলিয়াম হার্ভে। অ্যান্সার হবে এখানে বি। ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? রাইনো ভাইরাস হচ্ছে ক্ষুদ্রতম ভাইরাস। নেক্সট হচ্ছে কোন ভিটামিন টেকোফ্রল নামে পরিচিত? ভিটামিন ই হচ্ছে টেকোফ্রল নামে পরিচিত। কোন কোষ এইচসিএল ক্ষরণ করে? প্যারাটাইল কোষ এইচসিএল ক্ষরণ করে। অ্যান্সার হবে এখানে এ। কুফার কোষ কোথায় থাকে? যকৃতের সাইনোসয়েডের প্রাচীরে। যকৃতের সাইনোসয়েডের প্রাচীরে কুফার কোষ থাকে। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন নিম্নলিখিত কোন উপাদানের জন্য পিত্তরসের রং সবুজ হয়? বিলিরুবিন। অ্যান্সার হবে এ। বিলিরুবিন রঙের জন্য পিত্তরসের রং সবুজ হয়। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন ভিটামিন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন। পরের প্রশ্ন হচ্ছে কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া? এখানে অ্যাজোটোব্যাকটার নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন শিশুদের ডিসলেক্সিমা রোগের কারণ কি? সীসা দূষণ। অ্যান্সার হবে এ। সীসা দূষণ হচ্ছে ডিসলেক্সিয়া রোগের কারণ। পরের প্রশ্ন যে জৈব ভিটামিন সংশ্লেষ করে তাকে কী বলে? প্রোভিটামিন। যে জৈব ভিটামিন সংশ্লেষ করে তাকে বলে প্রোভিটামিন। পরের প্রশ্ন হচ্ছে রক্তচঞ্চনের জন্য দায়ী ভিটামিন কোনটি? ভিটামিন কে। রক্তচঞ্চনের জন্য দায়ী ভিটামিন হচ্ছে ভিটামিন কে। পরের প্রশ্ন
বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি1-এর অভাবে বেরিবেরি রোগ হয়। মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? ট্যাপিস। অ্যান্সার হবে এখানে এ। পিটুইটারি গ্রন্থি থেকে নিম্নোক্ত কোন হরমোন ক্ষয়িত হয় না? ইনসুলিন। অ্যান্সার হবে এখানে এ। মায়োটোম্পেসি কোন প্রাণীর দেহে দেখা যায়? মাছের দেহে। পরে প্রশ্ন হচ্ছে ন্যাক্সো ভূমিকার বীজে কোন উপাকার পাওয়া যায়? স্ট্রিগনিন। ন্যাক্সো ভূমিকার বীজে স্ট্রিগনিন পাওয়া যায়। শামুকের গমনাঙ্গের নাম হচ্ছে মাংসল পথ। অ্যান্সার হবে এখানে সি। কার্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? নোটো কার্ড। অ্যান্সার হবে এখানে এ। জরারোধে কোন হরমোন সাহায্য করে? কাইনিন। জরারোধে কোন হরমোন সাহায্য করে? কাইনিন। অ্যান্সার হবে এখানে ডি। রান্না করার সময় খাদ্যের কোন উপাদান অনেকটা নষ্ট হয়ে যায়? ভিটামিন। অ্যান্সার হবে এখানে সি। রান্না করার সময় খাদ্যের কোন উপাদান নষ্ট হয়ে যায়? ভিটামিন। অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন হচ্ছে একজন সাধারণ মানুষের দেহে কতগুলি ক্রোমোজোম থাকে? একজন সাধারণ মানুষের দেহে 46টি ক্রোমোজোম থাকে। অত্যাধিক অ্যালকোহলযুক্ত পানীয় পান করলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? এখানে অ্যান্সার হবে ডি, যকৃত। নেক্সট হচ্ছে ডিএনএতে কী ধরনের শর্করা থাকে? ডি অক্সিরাইবোজ। অ্যান্সার হবে এখানে ডি। ঢেঁড়সের মিউসিলেস থাকে এখানে ম্যানোজ এবং গ্যালাকটোজ ভাই। অ্যান্সার হবে এখানে এ এবং বি অপশান। পরে প্রশ্ন হচ্ছে সেসার বা টাচ এর রাসায়নিক সংকেত হলো C6H12O5 হলটুগেন। নিচের কোনটিতে সব থেকে বেশি পরিমাণে সেলুলোজ থাকে? তুলাতে। অ্যান্সার হবে এখানে এ। চালের টাচ দানাগুলি হলো এখানে যৌগিক। অ্যান্সার হবে এখানে ডি। যে দানাশস্য ডিম্বাকার ও উৎকেন্দ্রিক টাচ দানা পাওয়া যায় সেটি হলো চাল। অ্যান্সার হবে এখানে সি। যে দানাশস্যে ডিম্বাকার ও উৎকেন্দ্রিক টাচ দানা পাওয়া যায় সেটি হলো চাল। পরে প্রশ্ন হচ্ছে খাদ্যে শেষসারকে শনাক্ত করা যায় আয়োডিনের সংযোগে নীলবর্ণ ধারণ থেকে? অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে রেডির বীজে সঞ্চিত খাদ্যের আদ্র বিশ্লেষণকারী উৎসকটি হল লাইফেজ। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন উদ্ভিদজাত প্রোটিনের উৎসেচকটি হল পেপাইন। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে কোনো উদ্ভিদের 2N ক্রোমোজোম সংখ্যা যদি 40 হয় তার শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এখানে 20টি। অ্যান্সার হবে এ। প্রশ্ন নম্বর 620 মোটর গাছে মেন্ডেলের পরীক্ষার কোন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন? এখানে সবুজ রঙের বীজ। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্ব তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠা করেন? চারম্যাক। অ্যান্সার হবে এখানে ডি। বিজ্ঞানী চারম্যাক মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠা করেন। পরে প্রশ্ন হচ্ছে একটি হোমোজাইগাস লম্বা গাছের সঙ্গে একটি হেটারোজাইগাস গাছের ক্রস করালে এই পণ প্রজন্মে উৎপন্ন হবে 100% লম্বা? অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে YY বড়াতের RR এবং TT উদ্ভিদ থেকে কয় প্রকার গ্যামেট তৈরি হবে? এখানে কোনোটি নয়, অ্যান্সার হবে টি। পরের প্রশ্ন হচ্ছে হলুদ গোলাকার শঙ্কর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত গাছের ক্রস করালে মোট 800টি উদ্ভিদের মধ্যে কয়টি হলুদ কুঞ্চিত উদ্ভিদ হবে? এখানে 200টি হবে অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে একটি উদ্ভিদ প্রজাতি মানুষের নির্বাচনের সংগ্রহের ফলে লুপ্তপ্রায় অবস্থায় পৌঁছেছে? এটা অ্যান্সার হবে পোডোফাইলাম। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা যায় হারবেরিয়ামে? অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এখানে নগ্ন বীজ। ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কী? নগ্ন বীজ। পরে প্রশ্ন হচ্ছে বায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি হচ্ছে ক্যামেটোফাইট। বায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি হচ্ছে ক্যামেটোফাইট। অ্যান্সার হবে এখানে সি। C4 উদ্ভিদের বিক্রিয়া চক্রের প্রথম স্থায়ী যৌগ হলো OAA। অ্যান্সার হবে এখানে এন। পরে প্রশ্ন হচ্ছে C4 উদ্ভিদের পাতার কোন অংশে বিক্রিয়া সম্পন্ন হয়? বান্ডিল স্থিত। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে পেশি স্নায়ু সংযোগস্থলে কী রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়? এপিনেফ্রিন ও অ্যাসিটাইল কোলিন। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে CSF মেরু মস্তিষ্ক রস কোথায় থাকে? মস্তিষ্ক ও সুষুম্না খণ্ডে CSF বা মেরু মস্তিষ্ক রস থাকে? অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে একটি স্নায়ুর নাম করো যার কোনো অ্যাকশন নেই। রেটিনার অ্যামাক্রাইন কোষে কোনো অ্যাকশন থাকে না। পরে প্রশ্ন হচ্ছে ফ্যাটের তাপমূল্য কত? এখানে 9.3। ফ্যাটের তাপমূল্য হচ্ছে 9.3। নেক্সট হচ্ছে অঙ্কিত বীজে কী পাওয়া যায়? ভিটামিন ই পাওয়া যায়।
অ্যান্সার হবে এখানে ডি, প্রোটিন লিপিড প্রভৃতি উপাদান যে বিপাকীয় ক্রিয়ায় গ্লুকোজ বা গ্লাইকোজেনে পরিণত হয় তাকে বলে গ্লুকোনিওজেনেসিস, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে রক্তে কিটোন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে তাকে কী বলে, কিটোনেমিয়া, অ্যান্সার হবে এখানে এ, সরি অ্যান্সার হবে ডি, রক্তে কিটোন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলে কিটোনেমিয়া। পরের প্রশ্ন হচ্ছে সুস্থ মানুষের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ও পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত হচ্ছে 3:2:1, অ্যান্সার হবে সি, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে মানুষের নিষক্ত ভ্রূণ জরায়ুর গাত্রে যেখানে রোপিত হয় তাকে, তা হলো এন্ড্রোডিটাম স্তরে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে ডিএনএতে নাইট্রোজেন ক্ষারটি থাকে না, এখানে থাইমিন, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে ফিলোজফিক জিওলজিক গ্রন্থে রচিত কে, ল্যামার্ক, অ্যান্সার হবে এখানে কে, ফিলোজফিক জিওলজিক গ্রন্থে রচিত হচ্ছেন বিজ্ঞানী ল্যামার্ক। নেক্সট হচ্ছে পাইরার বায়ুস্থলীর সংখ্যা কয়টি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পাইরার বায়ুস্থলীর সংখ্যা হচ্ছে 9টি। নেক্সট হচ্ছে কোন বিজ্ঞানী ট্রাসোফিলা মাছিকে জিন তত্ত্বের ব্যবহার করেন, বিজ্ঞানী মর্গ্যান, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে যক্ষারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে যক্ষারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে এখানে বি। শালক সংশ্লিষীয় এককে কী বলা হয়, কোয়ান্টোজোম বলা হয়, শালক সংশ্লিষীয় এককে কোয়ান্টাজোম বলা হয়, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে, এখানে ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয়। পরের প্রশ্ন হচ্ছে মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম হচ্ছে কানহা, অ্যান্সার হবে এখানে ডি, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে, চিংড়ির রক্তে হিমোসায়ানিন থাকে, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে পার্নেসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে, পার্নেসিয়াস অ্যানিমিয়া ঘটে ভিটামিন B12-এর অভাবে, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে ফার্ন গাছের শুকানো কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায়, ম্যালিক অ্যাসিডের প্রভাবে চলন দেখায়। নেক্সট হচ্ছে ইস্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে, ইস্টের দেহে কোহল সন্ধান ঘটে থাকে, অ্যান্সার হবে এখানে কে, এক অণু গ্লুকোজের সম্পূর্ণরূপে চারণ ঘটলে কত অণু এটিপি উৎপন্ন হয়, 38 অণু, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি, বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেট্রোপাস জাইগেনিটাস, পেট্রোপাস জাইগেনিটাস, অ্যান্সার হবে এ। পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কী বলে, কাইম বলে, অ্যান্সার হবে এখানে এ। পাকস্থলীর কোন কোষ থেকে এইচসিএল ক্ষরিত হয়, অক্সিনেটিক কোষ থেকে, অ্যান্সার হবে এখানে সি। মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াসযুক্ত বা সিনসিটিয়াম, এখানে স্বরেখ পেশি, মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াসযুক্ত বা সিনসিটিয়াম, এটা হবে স্বরেখ পেশি, অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বিন্দুযুক্ত গঠনকে কী বলে, অক্সিজোম, অ্যান্সার হবে এখানে সি। হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, হেপাটাইটিস রোগে মানুষের যকৃত অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট হচ্ছে কোন প্রাণীর পৌষ্টিক তন্ত্রে গিজার্ড থাকে, এখানে পায়রার পৌষ্টিক তন্ত্রে গিজার্ড থাকে, অ্যান্সার হবে এখানে সি। কোন মৌলটি ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না, সালফার মৌলটি ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন মূত্রের রক্তে বেরোলে কোন রোগ হয়, মূত্রের রক্তে বেরোলে হিমোচিরিয়া রোগ হয়, অ্যান্সার হবে এখানে এ। শামুকের গমনাঙ্গ কোনটি, মাংসল পথ হচ্ছে শামুকের গমনাঙ্গ, অ্যান্সার হবে এখানে বি। শুক্রাণুকে পুষ্টি যোগায় কোনটি, সারটেলির কোষ, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন নিচে কোনটি মাইক্রো এলিমেন্ট বা ট্রেস বা স্বল্পমাত্রিক উপাদান, অ্যান্সার হবে এখানে বি। ভিটামিন ডি তৈরি হয় কী থেকে, আর্গোস্ট্রল থেকে, ভিটামিন ডি তৈরি হয় আর্গোস্ট্রল থেকে। পরে প্রশ্ন হবে মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে, ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, অ্যান্সার হবে সি। চোখের লেন্স পাওয়া যায় এখানে ক্রিস্টালিন থেকে, অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে ব্যাঙের কোয়ার্টিসনের সংখ্যা কয়টি, ব্যাঙের কোয়ার্টিসনের সংখ্যা হচ্ছে 10 জোড়া, অ্যান্সার হবে এখানে বি। ভেগাস স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের, ভেগাস স্নায়ু হচ্ছে একটি মিশ্র স্নায়ু, অ্যান্সার হবে এখানে এ। কেমোজিন কি, কেমোজিন হচ্ছে রাসায়নিক উদ্বর্তন। নেক্সট হচ্ছে নিচের কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে, হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে। নিচের কোনটি মিশ্রগ্রন্থি, অগ্নাশয় হচ্ছে মিশ্রগ্রন্থি। পরে প্রশ্ন হচ্ছে ব্যাঙাচির
রূপান্তরে সাহায্য করে কোনটি? থাইডক্সিন ভেঙাচি রূপান্তরে সাহায্য করে। রোগ সৃষ্টিকারী জীবাণুকে কী বলে? প্যাথোজেন বলে। অ্যান্সার হবে এখানে সি, রোগ সৃষ্টিকারী জীবাণুকে প্যাথোজেন বলে। পরের প্রশ্ন হচ্ছে মায়েলিন আবরণী কোথায় থাকে? অ্যাক্সনে মায়েলিন আবরণী থাকে। পরের প্রশ্ন হচ্ছে একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ, হংস চঞ্চ হচ্ছে একটি অন্তর্বর্তী প্রাণী। শ্রেণীবিন্যাসের জনক কাকে বলে? লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলে। বীজক প্রাণী কোনটি? ব্যাকটেরিয়া হচ্ছে বীজক প্রাণী। অ্যান্সার হবে এখানে এ। রুই মাছের কোন অঙ্গে রোট মিরাবিলি দেখা যায়? পটকা অংশে রোট মিরাবিলি দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে অগ্নাশয় রস হলো এখানে প্রসম। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে তাড়াতাড়ি বিনষ্ট হয়? ভিটামিন সি। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে একটি পুঞ্জীভূত ফলের উদাহরণ, পুঞ্জীভূত ফলের উদাহরণ হচ্ছে আতা। অ্যান্সার হবে এখানে বি। নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আরএনএতে থাকে? ইউরাসিল আরএনএতে থাকে। অ্যান্সার হবে এখানে ডি। গাছের পাতায় কিসের অভাবে ক্লোরোসিস ঘটে? ম্যাগনেসিয়াম। গাছের পাতায় কিসের অভাবে ক্লোরোসিস ঘটে? ম্যাগনেসিয়ামের অভাবে। শালক সংশ্লেষে পাতার কোন কলায় সংগঠিত হয়? মেসোফিল কলায়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কিসের উপস্থিতিতে দেহের ভিতর রক্ত জমাট বাঁধে না? হেপারিনের উপস্থিতিতে। অ্যান্সার হবে এখানে কে। পরের প্রশ্ন নিচের কোন জিনিসটি মানুষের দেহে তৈরি হয় না? সেলুলোজ। মানুষের দেহে তৈরি হয় না। পরের প্রশ্ন তিক্ত সারযুক্ত ফলে উচ্চমাত্রায় কী থাকে? আর্গনিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে কে। পরের প্রশ্ন হচ্ছে চিনি তৈরিতে কোন উৎসেচকের উপস্থিতি গ্লুকোজ ইথাইল অ্যালকোহলে পরিণত হয়? জাইমেজ। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে আয়োডিনের অভাবে কী রোগ হয়? গলগণ্ড রোগ হয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে রাতে সিএগএম উদ্ভিদের পাতার মেসোফিল কোষের গহ্বরে সঞ্চিত হয় এক্সল অ্যাসিটেট। অ্যান্সার হবে এখানে ডি। লাইকোফেস রঞ্জক পাওয়া যায় কোথায়? ব্যাকটেরিয়াতে লাইকোফেস রঞ্জকটি পাওয়া যায়। নেক্সট হচ্ছে কোন উদ্ভিদের পত্রবিন্ত পত্রফলক সদৃশ্য? আকাশমণি উদ্ভিদের পত্রবিন্ত পত্রফলক সদৃশ্য। অ্যান্সার হবে এখানে বি। কলসপত্রীর কলস কোনটির রূপান্তর? পত্রফলকের রূপান্তর। অ্যান্সার হবে এখানে সি। গান্ধার পুষ্পবিন্যাস হলো এটি অনিয়ত পুষ্পবিন্যাস। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে উদ্ভিদের ফুলে সুমিষ্ট গন্ধ সৃষ্টিকারী উদ্ভিদী পদার্থপূর্ণ গ্রন্থগুলিকে কী বলে? অসমোফোর। অসমোফোর। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 697, উদ্ভিদের ফুলে সুমিষ্ট গন্ধ সৃষ্টিকারী উদ্ভিদী পদার্থপূর্ণ গ্রন্থগুলিকে কী বলে? অসমোফোর। অ্যান্সার হবে বি, অসমোফোর। নেক্সট হচ্ছে কোষ প্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হলো এখানে সবকটি, লিগনিন কিউটিন সুবেরিন। অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহৃত লেন্সগুলি হলো তড়িৎ চুম্বক। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে মোচন স্তর গঠনে সাহায্য করে কোনটি? এখানে অ্যান্সার হবে ডি, এবিএ। পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদের মূল্যর বৃদ্ধি পরিমাণ করা হয়, এখানে মূলের বৃদ্ধি হবে পেস মেকার। অ্যান্সার হবে বি, উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপ করা হয় পেস মেকারের সাহায্যে। বর্ণহীন প্লাস্টিডকে কী বলা হয়? লিউকোপ্লাস্টিড। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন লিথোলিস্ট হলো কি? সিস্টোলিটযুক্ত কোষকে লিথোলিস্ট বলে। পরের প্রশ্ন সূর্যমুখী নিম্নলিখিত কোন গোত্রের অন্তর্ভুক্ত? অ্যাস্টেরেসি। অ্যাস্টেরেসি সূর্যমুখী হচ্ছে অ্যাস্টেরেসি গোত্রের অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ? ব্রাইফাইট হচ্ছে প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ। অ্যান্সার হবে এখানে বি। শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হলো এখানে লিঙ্গধর। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? হাইফা হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদের গঠনগত একক। নেক্সট হচ্ছে পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদে পাওয়া যায়? পেনিসিলিন ছত্রাক জাতীয় উদ্ভিদে পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে ব্যক্তিবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন প্রকারের? এন প্রকারের। অ্যান্সার হবে এখানে কে। পরের প্রশ্ন হচ্ছে আর্চেগোনিয়াম কোন প্রকার ব্যক্তিবীজিতে থাকে না? নিটামে থাকে না। অ্যান্সার হবে এখানে সি। মাশরুম হলো এক প্রকারের ছত্রাক। মাশরুম কি? মাশরুম হলো এক প্রকারের ছত্রাক। অ্যান্সার হবে বি। পতঙ্গভুক উদ্ভিদের কোন উপাদানের অভাব থাকে? পতঙ্গভুক উদ্ভিদের কোন উপাদানের অভাব থাকে? নাইট্রোজেন। অ্যান্সার হবে এখানে সি। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন উপাদানটি বিচারিত হয়? কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়াটি কোন বনের আলোতে ভালো হয় না? সবুজ বনের আলোতে ভালো হয় না। অ্যান্সার হবে এখানে এ। আদা হলো একটি পরিবর্তিত কাণ্ড। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে
রেণু কোন প্রকারের জননের একক? রেণু হচ্ছে অজৈন জননের একক। নেক্সট, ডিএনএর প্রতিলিপিকরণ কোন প্রকারের? অর্ধ রক্ষণশীল। অ্যান্সার হবে এখানে পি, সিএমভি অর্থাৎ কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাসের নিউক্লিয় উপস্থিত হলো ডিএনএ। অ্যান্সার হবে এখানে পি। গুপ্তবীজির নিষেকের পর নির্মিত নিউক্লিয়াস থেকে কোনটি উৎপন্ন হয়? শস্য। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে সিলাজিনালা কোন প্রকারের উদ্ভিদের অন্তর্গত? সিলাজিনালা হচ্ছে ফান জাতীয় উদ্ভিদের অন্তর্গত। অ্যান্সার হবে এখানে বি। ডায়াটোমাইট উৎপন্নকারী উদ্ভিদ হলো শৈবাল। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে কোন রঙের আলোয় শালক সংশ্লেষ ভালো হয়? এখানে লাল রঙের আলোয় শালক সংশ্লেষ ভালো হয়। ফিলামেন্ট দেখা যায় কোন মূলে? ফিলামেন্ট দেখা যায় এখানে বায়বীয় মূলে। পরের প্রশ্ন হচ্ছে ডাবের জলে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? কাইনিন। অ্যান্সার হবে এখানে ডি। কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রীয় নামে পরিচিত? পর্ষেন্দ্রীয় বিশেষ জ্ঞানেন্দ্রীয় নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন? ডারউইন। বিজ্ঞানী ডারউইন পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন। নেক্সট হচ্ছে ইঁদুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল প্রমাণ করেন? বিজ্ঞানী ভাইসম্যান। অ্যান্সার হবে এখানে এ। মেন্ডেলের এক সংকর জননের জেনোটাইপিক অনুপাত কত? 1:2:1। অ্যান্সার হবে এখানে বি। রক্তের গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেনের রূপে যকৃতে জমা রাখে? অ্যান্সার হবে ইনসুলিন। হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপাকার? এখানে ডাটুরিন হবে অ্যান্সার ডি। নিচের কোনটি অসামাঙ্গ ফুল? অসামাঙ্গ ফুল হচ্ছে মটর গাছের ফুল। বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা কত? 25°C থেকে 35°C। পরের প্রশ্ন হচ্ছে কোনো ব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত? 18টি। নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ? এখানে মৌমাছি হচ্ছে একটি সমাজবদ্ধ পতঙ্গ। মাছির লার্ভা দশাকে কী বলে? ম্যাগট বলে। অ্যান্সার হবে এখানে ডি। কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন? এখানে ছত্রাক। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে বিএইচসি আসলে কী? বিএইচসি আসলে হচ্ছে কীটনাশক। নেক্সট হচ্ছে বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? বিজ্ঞানসম্মত নাম ল্যাটিন ভাষাতে করা হয়। আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন অনুপাত প্রায় 4:1। নেক্সট হচ্ছে কোন বায়ুদূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে? কার্বন মনোক্সাইড। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে এবিএস বা অ্যালকালাইন বেনজিন সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায়? ডিটারজেন্ট। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে মিনামাটা ডিজিজ কোন দূষণের জন্য হয়? পারদ। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে আন্তরিক রোগের জীবাণুর নাম লেখ। আন্তরিক রোগের জীবাণুর নাম হচ্ছে সিগেলা ডিসেন্টরি। অ্যান্সার হবে এখানে ডি। জীববিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। নেক্সট হচ্ছে 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? এখানে 1 গ্রাম প্রোটিন থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। নেক্সট হচ্ছে নিচের কোনটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট? এখানে অ্যান্সার হবে এ। বোরন বা বি হচ্ছে মাইক্রো বা ট্রেস এলিমেন্ট। নেক্সট হচ্ছে জেরাপথ্যালমিয়া কার অভাবে ঘটে? জেরাপথ্যালমিয়া সাধারণত ভিটামিন এর অভাবে ঘটে। জৈন দ্বিরূপতাকরণ প্রাণী হলো কেঁচো। জৈন দ্বিরূপতাবিহীন প্রাণী হবে কেঁচো। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোন রক্তকণিকাটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? মনোসাইট। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে অ্যালোজমে ক্রোমোজোমের সংখ্যা কত? এক জোড়া। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে একটি অন্তঃজলীয় প্রাণী হলো হাঙ্গর। অ্যান্সার হবে এখানে ডি। শুক্রাণুকে পুষ্টি যোগায় কোনটি? সারোটেলি। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত কত? 3:1। নেক্সট হচ্ছে শক্তিপ্রবাহ সর্বদা একমুখী হয়। এখানে অ্যান্সার হবে সি। ফেরোজম কোন কোষে পাওয়া যায়? ফেরোজম উদ্ভিদ কোষে পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে পরিব্যক্তির জনক হলেন এখানে হিউগো দ্য ভ্রিস। অ্যান্সার হবে এখানে সি। কিটিসা বোটানিয়াল বইটির লেখককে? লিনিয়াস। কিটিসা বোটানিয়া বইটির লেখক হচ্ছেন লিনিয়াস। পরাগ রেণু ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরকে কী বলে? পরাগ সংযোগ। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে অ্যান্থোক্রস কোন জাতীয় উদ্ভিদ? অ্যান্থোক্রস হচ্ছে মস জাতীয় উদ্ভিদ।
নেক্সট হচ্ছে সরস বা সিনোসরস কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? ফার্ন জাতীয় উদ্ভিদে দেখা যায়। নেক্সট হচ্ছে জবা গাছ কোন গোত্রের অন্তর্গত? জবা গাছ হচ্ছে ম্যালভেসি গোত্রের অন্তর্ভুক্ত। কোন গাছ সরি ধান গাছ কোন গোত্রের অন্তর্গত? পায়সি গাছের অন্তর্ভুক্ত। অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে তরল শস্য কোন প্রকার গোত্রে দেখা যায়? এরিকাসি। অ্যান্সার হবে এখানে এ। কোন গোত্রের উদ্ভিদের মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা অর্বুদ গঠন পরিলক্ষিত হয়? পয়েসি। নেক্সট হচ্ছে মধুতে কোন শর্করা বেশি থাকে? লিভুলোজ। অ্যান্সার হবে এখানে ডি। রক্তে বিষক্রিয়া হলো সেপটিসমিয়া। অ্যান্সার হবে এখানে এ। এলিসা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? এলিসা হচ্ছে এইডস রোগ নির্ণয়ের পদ্ধতি। কোন পাখির জীব কণ্ঠময়? এখানে কাঠঠোকরা পাখি হচ্ছে জীব হচ্ছে কণ্ঠময়। অ্যান্সার হবে এখানে সি। লিউকোপ্লাস্টিডের অবস্থান হলো এখানে মূলে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এখানে অ্যান্সার হবে ডি, ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন অ্যান্সার হবে ডি। নেক্সট হচ্ছে প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণে কোন মস্তিষ্ক সাহায্য করে? লঘু মস্তিষ্ক। মানবদের কোন অঙ্গ বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থিত? ফুসফুস। অ্যান্সার হবে এখানে ডি। কোবাল্ট ক্লোরাইড পরীক্ষা কোন ক্ষেত্রে করা হয়? সালোক সংশ্লেষের ক্ষেত্রে। অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে ডিসলেক্সিয়া রোগটির জন্য দায়ী হলো লেট? অ্যান্সার হবে এখানে বি। আইরিস কোথায় অবস্থিত? রেটিনাতে। ম্যালেরিয়া রোগে কোন রক্তকণিকার ঘাটতি হয়? লোহিত রক্তকণিকা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যালেরিয়া রোগে লোহিত রক্তকণিকার ঘাটতি দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোক সংশ্লেষ দেখা যায়? এখানে PS1 এবং PS2 উভয়। সবচেয়ে বড় কুড়ি কোনটি? বাঁধাকপি হচ্ছে সবথেকে বড় কুড়ি। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হলো H2O। অ্যান্সার হবে এখানে সি। ইকোলজিক্যাল পিরামিড কয় প্রকার? ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে তিন প্রকারের। পায়দার চোয়ালটি রূপান্তরিত হয় চঞ্চুতে। অ্যান্সার হবে এখানে এ। মেন্ডেলের প্রথম সূত্রটি হলো এখানে পৃথকী ভবনের সূত্র। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোন খাদ্য থেকে ভিটামিন B3 পাওয়া যায়? ঢেকি চাটা চাল থেকে। নেক্সট হচ্ছে গরুর অন্ত্রে সেলুলোজ পচনে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? টাইকোডার্মা। অ্যান্সার হবে এখানে বি। একটি অন্তঃজারাজ্য প্রাণী কোনটি? হাঙ্গর হচ্ছে একটি অন্তঃজারাজ্য প্রাণী। নিচের কোনটি অ্যান্টিভিটামিন? এখানে অ্যাভিডিন হচ্ছে একটি অ্যান্টিভিটামিন। নেক্সট হচ্ছে ক্ষুদ্রান্তের কয়টি অংশ? ক্ষুদ্রান্তের তিনটি অংশ। অ্যান্সার হবে এখানে এ। মাকুরসার শ্বাসযন্ত্রের নাম কি? বকুলা। এখানে অ্যান্সার হবে বুগলাং বা অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে নিচে কোনটি শর্করা ভঙ্গ উৎসেচক নয়? টিপসিন শর্করা ভঙ্গ উৎসেচক নয়। নেক্সট হচ্ছে বন্ধত্ব প্রতিরোধে কোন হরমোন প্রয়োজন? ভিটামিন ডি। পরে প্রশ্ন হচ্ছে অ্যাডামস আপেল কাকে বলা হয়? ল্যারিংসকে অ্যাডামস আপেল বলা হয়। মানুষের রক্ত সামান্য ক্ষারকীয় হয়? অ্যান্সার হবে এখানে বি। ECG পুরো নাম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। নেক্সট হচ্ছে করটীয় স্নায়ুর সংখ্যা কয়টি? করটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 চূড়া। কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? রাইবোজোম কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে। স্নায়ুকলার গঠনগত কার্যগত এককে কী বলে? নিউরন বলে। ফুসফুসের আবরণীকে কী বলে? প্লুরা বলে। অ্যান্সার হবে এখানে এ। ক্রিস্টি কোথায় দেখা যায়? ক্রিস্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়াতে। অ্যান্সার হবে এখানে বি। একটি লিপিড ভঙ্গ উৎসেচকের নাম করো। লিপিড ভঙ্গ উৎসেচক হচ্ছে MILH। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। অ্যান্সার হবে এখানে সি। পিত্ত কোথা থেকে ঘটিত হয়? পিত্ত শান্ত যকৃৎ থেকে ঘটিত হয়। ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? পাইরোমিটার। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? রবার্ট হুক। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে? অ্যান্টোমোলজি। নেক্সট হচ্ছে শর্তাধীন প্রতিবদ্ধ ক্রিয়া কী আবিষ্কার করেন? ভ্যাভলভ। অ্যান্সার হবে এখানে এ। ব্যাকটেরিয়াফাজ আসলে কী? ভাইরাস। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে মোট প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টি। অ্যান্সার হবে সি। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? অগ্নাশয়ে অবস্থিত। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়। নেক্সট হচ্ছে রেড ডাটা বুক কোন তথ্য পাওয়া যায়? বিপদগ্রস্ত উদ্ভিদ প্রাণী সম্পর্কে জানা যায়। অ্যাজোলা একটি জৈব সার, আসলে কী? এটা আসলে হচ্ছে ফার্ন। অ্যান্সার হবে এখানে ডি।
ইকোলজি শব্দটিকে প্রবর্তন করেন বিজ্ঞানী হেকেল। ইকোলজি শব্দটি প্রবর্তন করেন পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। কোনটি আরএনএ গঠনে পাওয়া যায় না? থায়ামিন আরএনএ গঠনে পাওয়া যায় না। অ্যান্সার হবে এখানে সি। হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অ্যান্সার হবে এখানে বি। উদ্ভিদের কোষপ্রাচীর কোন ধরনের পর্দা? ভেদ্য। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোন উৎসেচকটি মুখ বিপরে লালারসে পাওয়া যায়? টায়ালিন। অ্যান্সার হবে এখানে ডি। দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছে লিনিয়াস। অ্যান্সার হবে এখানে সি। আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি ছিল না? এখানে অক্সিজেন। অ্যান্সার হবে এখানে ডি। যোগ্যতার উদ্বর্তন কথাটি কে প্রবর্তন করেন? বিজ্ঞানী প্যানসার। অ্যান্সার হবে এখানে বি। কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি রোগ হয়। কোন ভিটামিনের অভাবে কার্বি রোগ হয়? এখানে ভিটামিন সির অভাবে কার্বি রোগ হয়। সরীসৃপের হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ দেখা যায়? এখানে তৃতীয় খণ্ড অর্ধবিভক্ত হয়। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে শীত ঘুমের সময় ব্যাংক কিসের দ্বারা শ্বাসকার্য চালায়? ত্বকের সাহায্যে। অ্যান্সার হবে এখানে এ। কোন শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? লিম্ফোসাইট। অ্যান্সার হবে এখানে এ। ডিএনএ এর পুরো কথা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে এ। লসিকায় কোন রক্তকণিকা অবস্থিত? শ্বেত রক্তকণিকা। অ্যান্সার হবে এখানে বি। সমস্ত অঙ্গের উদাহরণ নয় কোনটি? এখানে পাখির ডানা, ঘোড়ার সামনের পা, মানুষের হাত, সবকটি। মাছ কিসের দ্বারা জলের তাপ ও চাপ অনুভব করতে পারে? পার্শ্ব রেখার সাহায্যে। অ্যান্সার হবে এখানে সি। বংশগতির জনক রে বিজ্ঞানী মেন্ডেল। বেঁচে থাকার জন্য জীবের কী প্রয়োজন হয়? শক্তি। অ্যান্সার হবে এখানে সি। একজন স্বাভাবিক মানুষের দেহে কতগুলি হাড় আছে? 206টি। অ্যান্সার হবে এখানে সি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? লিভার। অ্যান্সার হবে এখানে বি। একটি মানবদেহের ওজনের প্রায় কত অংশ দেহের রক্তের ওজন হতে পারে? 1/12 অংশ। অ্যান্সার হবে এখানে সি। মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোথায় অবস্থিত? ঘাড়ে। নিচের কোন ধরনের গ্রুপের রক্ত ইউনিভার্সাল ডোনার? ও গ্রুপের রক্ত। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? অ্যামিবা। অ্যান্সার হবে এখানে সি। থিওরি অফ এভোলিউশন বা বিবর্তনবাদের ধারণাটি কে দেন? ডারউইন। অ্যান্সার হবে এখানে এ। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া ক্রোমোজোম আছে। অ্যান্সার হবে এখানে সি। নিচের কোনটি ছোঁয়াচে রোগ নয়? আর্থ্রাইটিস ছোঁয়াচে রোগ নয়। মানবদের কোনটি কোষের শক্তিগর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগর বলা হয়। অ্যান্সার হবে এ। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কোনটি? সেরিব্রাম হচ্ছে মানুষের মস্তিষ্কের প্রধান অংশ। অ্যান্সার হবে এ। নিচে উল্লিখিত কোনটি সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে? এখানে চারা গাছ হবে অপশান এ, সি। নেক্সট হচ্ছে নিচে কোন ঔষধটি রাতকানা লোকের প্রয়োজন? ভিটামিন এ। হলোফাইট গাছগুলি কোন মাটিতে বৃদ্ধি পায়? লবণাক্ত মাটিতে। অ্যান্সার হবে এখানে সি। একজন স্বাভাবিক বয়স্ক লোক মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ ও পরিত্যাগ করেন? এখানে 20 বার। নিচের কোনটি খাদ্যের উপাদান নয়? এখানে হরমোন খাদ্যের উপাদান নয়। একজন মানুষের বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন? কার্বোহাইড্রেট। অ্যান্সার হবে এখানে সি। নিচে কোনটি সঠিকভাবে যুক্ত হয়নি? খনিজ লবণ এবং হরমোন। পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদের মৃত যান্ত্রিক কলাটির নাম হচ্ছে স্ক্লেরেন কাইমা। উদ্ভিদের মৃত যান্ত্রিক কলার নাম হচ্ছে স্ক্লেরেন কাইমা। পরের প্রশ্ন হচ্ছে কোয়ালয়েড কোন উদ্ভিদে দেখা যায়? সাইকাস উদ্ভিদে দেখা যায় কোয়ালয়েড। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উপচর উদ্ভিদ বলা হয়? এখানে মহাজাতীয় উদ্ভিদকে উপচর উদ্ভিদ বলে। পরের প্রশ্ন হচ্ছে রক্ষী কোষের কাজ কী? শালক সংশ্লেষ নিয়ন্ত্রণ করা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হলো আরএনএ প্রকৃতির। পরের প্রশ্ন হচ্ছে মুকুল কোন প্রকৃতির জননের একক? মুকুল হচ্ছে অঙ্গজের জননের একক। এপিজম নিম্নলিখিত কোন কোষে পাওয়া যায়? এপিজম নিম্নলিখিত ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায়। ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কে যুক্ত? ICNV। অ্যান্সার হবে সি। নিম্নলিখিত কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষের হার সবচেয়ে কম? সবুজ। নেক্সট হচ্ছে কুমড়ো গাছ হলো একটি সহবাসী উদ্ভিদ। অ্যান্সার হবে কে। পায়রার দেহে কতগুলি বায়ুস্থলী থাকে? 9টি বায়ুস্থলী থাকে। পরের প্রশ্ন হচ্ছে রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে কী বলে? থ্রম্বোসাইটোসিস। অ্যান্সার হবে এখানে বি, থ্রম্বোসাইটোসিস। নালিকা বান্ডিলে কোন কলা থাকে? নালিকা বান্ডিলে এখানে জাইলেম এবং ফ্লোয়েম উভয়ই থাকে। কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? এখানে অ্যাপসাইসিক অ্যাসিডের প্রভাবে প্রাথমিক এবং গৌণ
বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। পরে প্রশ্ন হচ্ছে কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না? মানুষের দেহে নিউক্লিয়াস থাকে না। নেক্সট হচ্ছে সাইনাস মিনাসাস হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত? ডান অলিন্দ। অ্যান্সার হবে এ। দুটি অসমকৃতি গ্যামিটির মিলনকে কী বলে? অ্যানাইসোগ্যামি। দুটি অসমকৃতি গ্যামিটির মিলনকে বলে অ্যানাইসোগ্যামি। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কী বলা হয়? হেটারোক্যারিয়ান। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াস কোষকে বলা হয় হেটারোক্যারিয়ান। নেক্সট হচ্ছে অ্যাসকারিস বা গোলকিমি মানুষের কোন অঙ্গে পাওয়া যায়? ক্ষুদ্রান্তে পাওয়া যায়। অ্যাসকারিস বা গোলকিমি মানুষের ক্ষুদ্রান্তে পাওয়া যায়। নেক্সট হচ্ছে জিনতত্ত্বের জনক কাকে বলা হয়? মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়। কোন ভিটামিনের অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ হয়? কে ভিটামিনের অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ হয়? মানুষের ফুসফুস যে আবরণ দ্বারা ঢাকা থাকে তাকে কী বলে? প্লুরা। পরে প্রশ্ন হচ্ছে মুখবিবর কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? এখানে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। পরে প্রশ্ন হচ্ছে এইডস কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায়? এলিসা টেস্ট। অ্যান্সার হবে এখানে এ। নিচের কোন পরীক্ষাটি সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়? অ্যামোনিও সেন্টেসিস টেস্ট। অ্যান্সার হবে এখানে সি, অ্যামোনিও সেন্টেসিস টেস্ট। নেক্সট হচ্ছে হটস্পট কী? উচ্চ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল। হটস্পট হচ্ছে উচ্চ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল। অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন হচ্ছে 24শে ফেব্রুয়ারি কেন পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে বিএমআর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বেনডিক্ট রথ যন্ত্রের সাহায্যে। আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয়? চরককে আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয়। দেহে টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এখানে B32। অ্যান্সার হবে বি। পরে প্রশ্ন হচ্ছে যে ধাতব ক্লাসের জন্য ওল কচু খেলে গলা কোটায় তার রাসায়নিক প্রকৃতি হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। অ্যান্সার হবে সি। উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কী? নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কী? সেলুলোজ। ক্যান্সার সৃষ্টিকারী যে নিষ্ক্রিয় জিনটি মানব কোষে থাকে তার নাম হচ্ছে প্রোটো অঙ্কোজিন। নিষ্ক্রিয় জিনটি হচ্ছে প্রোটো অঙ্কোজিন। পরে প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষের প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী? জল। অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন হচ্ছে গির অরণ্য কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। রাজস্থানের ভরতপুর কিসের জন্য বিখ্যাত? প্রক্রিয়ালয়ের জন্য বিখ্যাত। IUCN কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপ্তপ্রায় প্রাণীর নামে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে কী বলে? তাকে বলা হয় রেড ডাটা বুক। অ্যান্সার হবে এখানে ডি। মানুষের হৃৎপিণ্ডে অবস্থিত কপিটিয়াগুলির কাজ কী? রক্তের একমুখী পরিবহন করা। অ্যান্সার হবে এখানে বি। নিচে কোনটি দ্বিস্বর করার উদাহরণ? এখানে সুক্রোজ হচ্ছে দ্বিস্বর করার উদাহরণ। আর এইচ ফ্যাক্টর আসলে কী? অ্যান্টিজেন। অ্যান্সার হবে এখানে বি। কুমিরের হৃৎপিণ্ডের কয় প্রকার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়? এটা হবে চার প্রকার। টাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? আরসোলার শ্বাসঙ্গ। নেক্সট হচ্ছে মানবদের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি? যকৃত। অ্যান্সার হবে এখানে সি। একটি শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কী হবে? এখানে বড় হাতের টি এবং ছোট্ট হাতের টি। একটি গ্লুকোজ অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কত? ছয়টি। অ্যান্সার হবে এখানে সি। মাছের পুনদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমোনটির নাম হচ্ছে প্রজেস্ট্রন। অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন হচ্ছে রেনিন কোথা থেকে খরিত হরমোন? রেনিন হচ্ছে বৃক্ষ থেকে খরিত হরমোন। শাল গাছ কোন ধরনের বৃক্ষ? শাল গাছ হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। রুমিনেন্ট পাকস্থলীযুক্ত প্রাণী কোনটি? গরু হচ্ছে রুমিনেন্ট পাকস্থলীযুক্ত প্রাণী। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন কে বর্ণনা করেন? ওয়াটসন ও ক্রিক। অ্যান্সার হবে এখানে বি। মানুষের কোন কোষটি বিভাজিত হয়? মানুষের শ্বেত রক্ত কণিকা বিভাজিত হয়। পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। অ্যান্সার হবে কে। যে প্যানকাইমা কলায় পাইপূর্ণ থাকে তা কী বলে? তাকে বলে এরেনকাইমা। অ্যান্সার হবে এখানে বি। অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় কোথায়? স্নায়ুকোষে অ্যাসিটাইল কোলিন পাওয়া যায়। অ্যান্সার হবে সি। ফাইটোপথেরা কোন রোগের জীবাণু? ফাইটোপথেরা হচ্ছে আলুর ধসা রোগ। করলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন? 1753 সালে। অ্যান্সার হবে এখানে ডি। ছোটো হাতের টি টি এবং ইন্টু বড় হাতের টি এবং ছোটো টি এই রূপ সংকরণকে কী বলে? ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস উভয়। অ্যান্সার হবে সি। কোন হরমোনের প্রভাবে মহিলাদের রজস্রাব শুরু হয়? জিটিএইচের প্রভাবে। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে গরুর অন্তরে কোন ব্যাকটেরিয়া সেলুলোজ পাচন করে? এখানে ট্রাইকোডার্মা। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে মানুষের রক্তদঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। পরে প্রশ্ন হচ্ছে
আরএইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেন? আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার এবং কুইনার। অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন হচ্ছে থ্যালাসিমিয়া রোগের বাহক কে? এখানে মহিলারা থ্যালাসিমিয়া রোগের বাহক হল। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে এফএসএইচ এর পুরো নাম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে অ্যামিবার্ডের চুনঙ্গের নাম হচ্ছে নেফিডিয়া। নিম্নোক্ত কোন উদ্ভিদ কমন করতে পারে? ভলভক্স। পরের প্রশ্ন হচ্ছে মানুষের কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? কর্ডাটা। মানুষ হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। মটর গাছের আকর্ষ প্রধানত কোন অঙ্গে রূপান্তর? পাতা। পরের প্রশ্ন হচ্ছে কোন কোষাঙ্গটি আত্মঘাতী থলি নামে পরিচিত? লাইসোজোম। কোন শ্বেত কণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? ইউসিনোফিল। অ্যান্সার হবে এখানে সি। মানবদের কোন অংশে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়? চকরিতে। পরের প্রশ্ন হচ্ছে স্পন্দনশীল চলনের তত্ত্বটি কোন বিজ্ঞানী দিয়েছিলেন? বিজ্ঞানী ল্যামার্ক। অ্যান্সার হবে এখানে ডি। তিমিরের গমনঙ্গের নাম হচ্ছে প্যাডেল। অ্যান্সার হবে এখানে ডি। উদ্ভিদের কোন অংশে কোমোপ্লাস্টিড পাওয়া যায়? এখানে অ্যান্সার হবে ডি অপশন হবে অ্যান্সার। এ এবং সি ওয়াই ফুল এবং ফলে। পরের প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল? ভিটামিন ইর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ঘুমের সময় মানুষের রক্তচাপ ওঠানামা করে? অপশন হবে এ। কোন রক্ত গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না? এ বি গ্রুপ রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না। বাই ইন্ডেক্স নম্বর বলতে বোঝায় জন্মহার বাই মৃত্যুহার। অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কি? অলফ্যাক্টরি। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোনটি শ্বাসরঞ্জক নয়? হিমোজাইন হচ্ছে শ্বাসরঞ্জক নয়। পরের প্রশ্ন কোন ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম নয়? শ্রমিক মৌমাছি প্রজননে সক্ষম নয়। মস্তিষ্কের কোন অংশে হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে? মেডেলা। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে বহিঃক্ষণ থাকে শুধুমাত্র স্তন্যপায়ীতে? পরের প্রশ্ন ফুসফুসি বায়ুস্থলী নষ্ট হওয়ার কারণে প্রসারণ এবং গ্যাসীয় বিনিময়ের হ্রাসজনিত ব্যাধিকে কী বলে? এনফাইসিমা। অ্যান্সার হবে এ। বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? অ্যাসিটোবুলেরিয়া। বৃহত্তম এককোষী শৈবালের নাম অ্যাসিটোবুলেরিয়া। অপরিণত পতঙ্গ বা লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীর মতো আকৃতি বিশিষ্ট কিন্তু ডানাহীন হলে তাকে কী বলে? নিম বলে। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে ক্লোমেরুলাস? অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? সুপ্রিনাল গ্রন্থি। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে বৃহত্তম প্রাণী কোষ কোনটি? উট পাখির ডিম। নেক্সট নিচের কোনটি প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন ব্যবহার করে? টিবি রোগের বিসিজি ভ্যাকসিন ব্যবহার হয়। পরের প্রশ্ন হচ্ছে পেরিপেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি ওয়ানের অভাবে। নেক্সট হচ্ছে কেঁচোর কমনঙ্গটি হলো এখানে সিটা। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত? এখানে অ্যান্সার হবে ও। নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে পেপটিডোগ্লাইকান কোথায় দেখা যায়? পেপটিডোগ্লাইকান ব্যাকটেরিয়ার কোষ পাচিয়ে দেখা যায়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে পলিজম আসলে কি? একত্রিত ডাইবোজম। নেক্সট হচ্ছে ভাজক কলার কোষে কোন দশাটি দেখা যায় না? জি শূন্য দশা। অ্যান্সার হবে সি। মাইটোসিস বিভাজনে কোন দশায় একটি ক্রোমোজম একটি ক্রোমোটিড দ্বারা গঠিত হয়? অ্যানাফেজ। অ্যান্সার হবে ডি। ভাইরাসে অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী জিনটির নাম হচ্ছে অঙ্কোজিন। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে ডায়াবিস ভাইরাস কোন রোগের জীবাণু? ডায়াবিস ভাইরাস হচ্ছে জলাতঙ্ক রোগের জীবাণু। ফাজ কথার অর্থ হচ্ছে ভক্ষক। পরের প্রশ্ন হচ্ছে কাকে এনার্জি কারেন্সি বলা হয়? এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি? গন্ধ হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। কোথা থেকে রেসারফিন উপাখ্যাটি পাওয়া যায়? সর্পগন্ধার মূলে। এরেনকাইমা কলা কোথায় দেখা যায়? পদ্মের সাধারণত এরেনকাইমা দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে ছোট হাতে টিটি এবং বড় হাতে টি এবং ছোট হাতে টি মটর গাছের সংক্রমণের ফলে কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ জন্ম হবে? অ্যান্সার হবে 50%। তারপরে প্রশ্ন হচ্ছে বড় হাতে ওয়াই এবং ছোট হাতে ওয়াই এবং আর আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে? এখানে চার প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। এক অণু গ্লুকোজ সম্পূর্ণ চাহিদা হয়ে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়?
673 কিলোক্যালোরি। পরের প্রশ্ন হচ্ছে শ্বাসমূলে দেখা যায় কোন উদ্ভিদ? সুন্দরী গাছ। অ্যান্সার হবে এখানে সি। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে? মাছের। পরের প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানী বলেছেন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি? কার্টিস। অ্যান্সার হবে এখানে বি। টাকিয়া কোন প্রাণীতে পাওয়া যায়? টাকিয়া আরশোলা পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে কেঁচোর গমন পদ্ধতিকে কী বলে? ক্রিপিং বলে। নেক্সট হচ্ছে প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গুঁড়ায় উৎপাদক এবং অন্তিমে বীজক জাতীয় জীব থাকে। একটি পুকুরের ইকোসিস্টেমের নিচের কোনটি উৎপাদকের শ্রেণীভুক্ত? ভাসমান ফাইটোপ্ল্যাঙ্কটন। অ্যান্সার হবে এ। একটি বাস্তুতন্ত্রের আদর্শ উদাহরণ কোনটি? তৃণভূমি হচ্ছে আদর্শ উদাহরণ। নতুন কোষ গঠনের প্রাথমিক কলার নাম কি? মেরিস্টেম। অ্যান্সার হবে ডি। নেক্সট হচ্ছে বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক কারা? মহিলা এবং পুরুষ দ্বারা প্রকাশিত। তামাকু সেবনের শরীরের পক্ষে ক্ষতিকারক কারণের মধ্যে থাকে কার্বন মনোক্সাইড, নিকোটিন, পলিসাইট্রিক, অ্যারোমেট্রিক, হাইড্রোকার্বন, এদের সবগুলি। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে তাড়াতাড়ি ব্যবহারের জন্য আলুকে কত তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত? 10-20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এদের মধ্যে কোনটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাক প্রতিরোধক ড্রাগ? এখানে অপশন হবে ডি অ্যান্সার। অ্যাম্পোটেসিন, প্রাইমারিসিন এবং প্রাইসোফ্লোরাভিন সবগুলি হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে মত্তরিতে শান্ত কোন প্রজাতির আঙুর ব্যবহৃত হয়? ভাইটিস ডিনিফেরা। অ্যান্সার হবে সি। এইডসের জীবাণু প্রতিরোধক হিসাবে কোন ড্রাগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়? জাইডোরুডাইন। নেক্সট হচ্ছে মানবদের মহিলাদের শরীরের হরমোনের মধ্যে কোনটি স্টেড নয়? রিল্যাক্সিন। অ্যান্সার হবে এখানে বি। প্রতিদিন পৃথিবীতে এইচআইভি পজিটিভ সংক্রমণের হার কত? 6000। পরের প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোন প্রাণীতে ফিলিপার নেই? কচ্ছপের দেহে কোনো ফিলিপার নেই। ইনসুলিন কি নিয়ন্ত্রণে রাখে? থাইরয়েডের আয়োডিনের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। পরের প্রশ্ন হচ্ছে মানবদের সবচেয়ে বেশি পরিমাণ কি থাকে? মানবদের সবথেকে বেশি পরিমাণ জল থাকে। পরের প্রশ্ন হচ্ছে রাসায়নিকভাবে ইনসুলিন হরমোন কি? এটা হচ্ছে প্রোটিন। নেক্সট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ার পিছনে কোনটি বৃদ্ধি দায়ী? কার্বন ডাইঅক্সাইড। অ্যান্সার হবে ডি। নিচের কোন প্রাণীটির দেহে ফ্লিপার আছে? এখানে ঝিনুকের দেহে ফ্লিপার আছে। মানবদের কোন রোগ বংশ পরম্পরায় নিয়ন্ত্রিত হয়? এল ক্যাপটোনিউরিয়া। অ্যান্সার হবে এখানে এ। প্রাপ্তবয়স্ক মানবদের কঙ্কাল হারের সংখ্যা কত? 206টি। অ্যান্সার হবে এখানে বি। কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন পাস হয়? 1972 সালে। ভারতে মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে? 9টি। অ্যান্সার হবে এখানে সি। মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে? পুচ্ছ পাখনা। অ্যান্সার হবে এখানে সি। শক্তি বিভাগের 10% সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? বিজ্ঞানী লিন্ডেমান। লজ্জাবতী গাছের পাতায় পোয়াশ করলেই মুদি যায়, ইহাকে কোন চলন বলা হয়? সিসমোনাস্টিক চলন বলা হয়। অ্যান্সার হবে এখানে এ। কোন শ্বেত রক্তকণিকা থেকে হিস্টামিন ক্ষরিত হয়? এখানে ইউসিনোফিল থেকে হিস্টামিন ক্ষরিত হয়। অ্যান্সার হবে সি, ফ্যাট জাতীয়। পরের প্রশ্ন হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য কত? 9.3 কিলোক্যালোরি। অ্যান্সার হবে ডি। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, নিম্নোক্ত কোন উদ্ভিদের ঠেসমূল পাওয়া যায়? এখানে সুন্দরী গাছে ঠেসমূল পাওয়া যায়। প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে কোন উপাদান সৃষ্টি করে? অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। পিআরএ কত শতাংশ অ্যালকোহল থাকে? 4-8%। পরের প্রশ্ন হচ্ছে বন চাড়ালের পাতায় কোন চলন দেখা যায়? প্রকরণ চলন। অ্যান্সার হবে সি। সমুদ্র উপকূলবর্তী মৃত্তিকাকে কী বলে? সারিবর্তীয় শুষ্ক মৃত্তিকা। অ্যান্সার হবে এখানে ডি। দুটি পর্বের মাঝে যে ভাজক কলা দেখা যায় তাকে কী বলে? নিবেশিত ভাজক কলা। অ্যান্সার হবে এখানে ডি। বাস্তুতন্ত্রে কয় প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখা যায়? বাস্তুতন্ত্রে 3 প্রকারের ইকোলজিক্যাল পিরামিড দেখা যায়। কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? প্রোটিন জাতীয় খাদ্যের আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন। সেলুলোজ জাতীয় খাবার খরগোশের কোথায় পাচিত হয়? সিকামে। অ্যান্সার হবে এখানে সি। পিতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত? পিতবিন্দু চক্ষুর সাথে যুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.001 মিলিগ্রাম পার লিটার। নেক্সট হচ্ছে
কোনটি উদ্ভিদ প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? ব্যাকটেরিয়া। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে তন্ত্র চিকিৎসাটা ব্যবহার করেন কি? উত্তল আয়না। নেক্সট হচ্ছে কোলেস্ট্রল এক প্রকারের স্টেরয়েড। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটি দেহকণ্ডক সর্বাপেক্ষা কম? কিমি। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল বাতাস। পরিবর্তিত বয়সের সঙ্গে ব্যক্তির আয়তনের বৃদ্ধিকে বলে বিকাশ। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? ব্যাকটেরিয়া হচ্ছে মধ্যবর্তী পর্যায়ের জীব, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব। নেক্সট প্রশ্ন হচ্ছে তন্তু চিকিৎসকরা ব্যবহার করেন কোন ধরনের লেন্স? উত্তল আয়না। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন, কোলেস্ট্রল এক প্রকারের কি? কোলেস্ট্রল এক প্রকারের স্টেরয়েড। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটির দেহখণ্ডক সর্বাপেক্ষা কম? কিমির দেহখণ্ডক সর্বাপেক্ষা কম। অ্যান্সার হবে এখানে এ। পৃথিবীতে নাইট্রোজেনের সর্বাধিক সঞ্চয় হলো এখানে বাতাসে। অ্যান্সার হবে বি। পরিবর্তিত বয়সের সঙ্গে ব্যক্তির আয়তন বৃদ্ধিকে কী বলা হয়? বিকাশ বলা হয়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে নিম্নোক্তদের মধ্যে কোনটি ধাতু নয়? সিলিকন ধাতু নয়। অ্যান্সার হবে এখানে ডি। যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার হতে গ্যাস মুক্ত হয় তাকে কী বলে? ডিফিউশন। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। একজন পুরুষের রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমাণ কত? 5 লিটার। অ্যান্সার হবে এখানে সি। ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজাইম নামে এক উৎসেচক থাকে যা ধ্বংস করে ব্যাকটেরিয়া। অ্যান্সার হবে এখানে সি। নরএপিনেফ্রিনের প্রধান কাজ হলো রক্তচাপ বৃদ্ধি করা। নরএপিনেফ্রিনের প্রধান কাজ কি? রক্তচাপ বৃদ্ধি করা। অক্সিজেন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী প্রিস্টলে অক্সিজেন আবিষ্কার করেন। উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে শেষ স্বরূপে। অ্যান্সার হবে এখানে সি। উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে শেষ স্বরূপে। অ্যান্সার হবে এখানে সি। কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? ছত্রাক। অ্যান্সার হবে এখানে ডি। ভিটামিন সির বৈজ্ঞানিক নাম কি? অ্যাসকারবিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে সি। নিম্নোক্ত উদ্ভিদ কোষকলার মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? জাইলেম। অ্যান্সার হবে এখানে এ। জাইলেম মৃত কোষ দ্বারা গঠিত। পরের প্রশ্ন হচ্ছে নিচের রক্ত গ্রুপের মানুষের মধ্যে কাকে সার্বজনীন দাতা বলা হয়? এখানে ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়। অ্যান্টিবডি উৎপাদন করে প্লাজমা ও লসিকা। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে নিচের উদ্ভিদের মধ্যে কোনটির এর স্টোমাটা রাতে খুলে এবং দিনে বন্ধ রাখে? ক্যাকটাস। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে জিন প্রযুক্তি দ্বারা সৃষ্ট প্রথম হরমোন ইনসুলিন। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু? সেন্ট্রোজোম হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। পরের প্রশ্ন কোন 5 কার্বন শর্করাটি আরএনএতে পাওয়া যায়? রাইবোজোম শর্করা, রাইবো শর্করা। অ্যান্সার হবে কে। কোন ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে কী বলে? টেলোমিয়ার। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন কোন বিভাজনের ক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়? মিওসিস। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন ট্রান্সডাকশন পদ্ধতিটি ব্যাকটেরিয়া কোষে কে আবিষ্কার করেন? জিন্দার এবং লেটারবার্গ। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? প্রোক্যারিওটিক হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য নয়। অ্যান্সার হবে এখানে ডি। কোন ভাইরাস সাধারণ ঠান্ডা লাগার জন্য দায়ী? রিনো ভাইরাস শান্ত ঠান্ডা লাগার জন্য দায়ী। পরের প্রশ্ন C3 উদ্ভিদের অন্ধকার দশায় প্রথম থাই যৌগের নাম লেখো। PGA। অন্ধকার দশায় প্রথম থাই যৌগের নাম হলো PGA। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম হচ্ছে EMP পথ। অ্যান্সার হবে এখানে বি। চোখের রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে কী বলে? অন্ধবিন্দু। অ্যান্সার হবে এখানে সি। ফটোসিনথেসিস কথাটি কে প্রবর্তন করেন? বিজ্ঞানী বার্নেস ফটোসিনথেসিস কথাটি প্রবর্তন করেন। কোনটি মানুষের দীর্ঘতম স্নায়ু? সায়াটিক স্নায়ু হচ্ছে মানুষের দীর্ঘতম স্নায়ু। পরের প্রশ্ন হচ্ছে কোন প্রাণীর দেহে সর্বপ্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটে? হাইড্রা স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দেহের ভারসাম্য রক্ষা করে? কটি যন্ত্র। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন পাখির দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়? পায়রার দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে
সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ। নেক্সট হচ্ছে হেফারিন কোন শ্বেত রক্তকণিকা থেকে উৎপন্ন হয়? হেফারিন শান্ত বেসোফিল থেকে উৎপন্ন হয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে কোন রোগে হৃদস্পন্দনের হার 60-এর কম হয়? ব্যাডিকার্ডিয়া। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম রুলিসিফেরল, সরি এখানে ক্যালসিফেরল, ভিটামিন ডির রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। পরের প্রশ্ন হচ্ছে কোন খনিজ পদার্থের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিন। অ্যান্সার হবে এখানে বি। পেসমেকার যন্ত্রের আসল নাম কি? এস এ নট। পেসমেকার যন্ত্রের আসল নাম হচ্ছে এস এ নট। নেক্সট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার দ্রুততম পদ্ধতি কী? ম্যামোগ্রাফি। অ্যান্সার হবে এখানে বি। মানুষের সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত? 45 সেমি। অ্যান্সার হবে এখানে এ। মায়োটম পেশি পরিলক্ষিত হয় মাছে? অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকার নাম ইউসিনোফিল? অ্যান্সার হবে এখানে এ। কোন উৎসেচকটি কেবল উদ্ভিদ থেকে পাওয়া যায়? ইনভার্টেজ। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে সালোকসংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী পার্নেস। অ্যান্সার হবে এখানে ডি। ইকোসিস্টেম শব্দটি প্রবর্তক ও সংজ্ঞা নির্ধারণ হলেন এখানে ট্যান্সলি। নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র উদ্ভিদকুলকে একসঙ্গে কী বলা হয়? ফ্লোরা বলা হয়। পরে প্রশ্ন আলু গাছের ধসা রোগ প্রতিকারে কী প্রয়োগ করা উচিত? তামাচূর্ণ। অ্যান্সার হবে বি। পরে প্রশ্ন কৃত্রিমভাবে ইউরিয়াকে সর্বপ্রথম তৈরি করেন? ইউরিয়া তৈরি করেন বিজ্ঞানী হার্ভে। অ্যান্সার হবে ডি। নিউক্লিয়াসকে আবিষ্কার করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী ফন্টানা। পরে প্রশ্ন হচ্ছে পেসমেকার যন্ত্রের আবিষ্কারক কে? মরিস বি জোল। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন কত সালে অ্যানাটমির রহস্য আবিষ্কৃত হয়? 1543 সালে। অ্যান্সার হবে এখানে সি। মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হলো এখানে এস এ নট। নেক্সট হচ্ছে সুষম খাদ্য কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিনের আদর্শ অনুপাত হলো 2:1:1। অ্যান্সার হবে বি। হাঁপানির শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়? অ্যাড্রিনালিন। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে কোন উদ্ভিদ হরমোনকে ট্রেস হরমোন বলে? জিব্রাডিলিনকে ট্রেস হরমোন বলে। নেক্সট হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স বিটা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়? ইনসুলিন। নেক্সট হচ্ছে নিচের কোন প্রাণীতে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা সর্বাধিক? 8-16। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন কোষটি শুক্রাণুকে পুষ্টি যোগায়? সারোটেলিড কোষ। অ্যান্সার হবে এখানে সি। পরাণ কোষ কোথায় দেখা যায়? পরাণ কোষ অন্তঃস্তকের কোষ। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে ডিম্বনালীতে কোন প্রকার আবরণী কলা দেখা যায়? রোমস আবরণী কলা দেখা যায়। বর্জ্য পদার্থপূর্ণ প্যানকাইমা কোষকে কী বলে? বর্জ্য পদার্থপূর্ণ প্যানকাইমা কোষকে ইডিওব্লাস্ট বলে। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে চিয়ামেস। নেক্সট হচ্ছে কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? কুইনাইন সিঙ্কুনা অফিসিনালিস থেকে পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে বি। শ্বাসমূল কোথায় দেখা যায়? লবণাম্ব উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। রুই মাছের কোন অঙ্গে রেড গ্রন্থি পাওয়া যায়? পটকাতে। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোনটি উদ্ভিদের নেক্রোটিক লক্ষণ? ব্লাইট। অ্যান্সার হবে এখানে সি। মাছের বিজোড় পাখনার সংখ্যা কয়টি? 3টি। অ্যান্সার হবে এখানে সি। পতঙ্গের ডানা বাদুরের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ? সমবৃত্তীয় অঙ্গ। পরের প্রশ্ন হচ্ছে নিষেকের ফলে উৎপন্ন জাইগোটের জিনোটাইপ কত? 2N। অ্যান্সার হবে এখানে বি। কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব ব্যক্ত করেন? 1938 সালে। হট ডাইলিউট স্যুপ কথাটি কে প্রবর্তন করেন? হেলডন। অ্যান্সার হবে সি। প্লাজমো ডেসমাটা কোথায় পরিলক্ষিত হয়? কোষ পাচিয়ে। অ্যান্সার হবে এখানে ডি। একক পর্দা কথাটি কে প্রবর্তন করেন? রবার্টসন। অ্যান্সার হবে এখানে বি। এস অক্ষরটি কোন কোষ অঙ্কানুর অঙ্গাণুর ক্ষেত্রে ব্যবহার করা হয়? রাইবোজোম। অ্যান্সার হবে এখানে বি। শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কী বলে? মেটাবলিজম। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা হলো প্রায় 300 লিটার। অ্যান্সার হবে সি। রেট্রোভাইরাসের আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দ্বারা? অ্যান্সার হবে এখানে ডি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দ্বারা। নেক্সট হচ্ছে যে উপাদান
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো ভিটামিন কে। নেক্সট হচ্ছে পার্কিনসনস রোগ নিম্নলিখিত অঙ্গের স্নায়ু কোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয়, সাবস্টানসিয়া নিগ্রা, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে দলশূন্য ফুলগুলি পরাগ সংযোগ হয় কখন, এগুলি বায়ু দ্বারা হয়। নেক্সট হচ্ছে মস্তিষ্কের অসিপটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের ভর্তি জেগে ওঠে তাহলে এখানে এখানে অ্যান্সার হবে ডি, পার্শ্ব। নেক্সট হচ্ছে নিচের কোনটি একটি পতঙ্গভোজী গাছ, কলসপত্রী। পরের প্রশ্ন হচ্ছে যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো ইউরাসিল, ইউরাসিলে নাইট্রোজেন বেস অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে কী বলা হয়, স্মৃতি ক্ষয়। নেক্সট হচ্ছে ক্যান্সারের কারণে যে জিনগুলি সক্রিয়তা সেটা হচ্ছে অনকোজিন। যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো প্রোটিন সংশ্লেষ। গ্রিন হাউস গ্যাস নিচে কোন বিকিরণের তাপ শোষণ করে, অতিবেগুনি বিকিরণের তাপ শোষণ করে। পরে প্রশ্ন মানুষের যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তি প্রভাব বলা হয় কারণ শক্তির একমুখী রূপান্তরের জন্য। পরে প্রশ্ন হচ্ছে জিআরএল তন্ত্রে কোন কোষ অঙ্গাণুটি থাকে না, রাইবোজোম, অ্যান্সার হবে সি। অক্সালিক অ্যাসিডের উৎস কোনটি, আমরুল, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে হেলাকোষ কি, হেলাকোষ হচ্ছে আদর্শ ক্যান্সার কোষ। বিচিন কলা কিসের উদাহরণ, ফলিফ ফলয়েডি, অ্যান্সার হবে এখানে সি। 44A+XS জেনোটাইপযুক্ত মহিলার কটি বারবডি আছে, দুটি, অ্যান্সার হবে এখানে বি। পলিটিন ক্রোমোজোম কথাটি কে প্রবর্তন করেন, ইজি বালভিয়ানি। রিফালসন দশা কাকে বলে, রিফালসন দশা এনাফেজ, অ্যান্সার হবে এখানে সি। কায়াজমার আকৃতি কেমন হয়, এক্স এর মতো, কায়াজমার আকৃতি হচ্ছে একটি এক্স এর মতো। নেক্সট হচ্ছে নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রমিত হয়, এইডস রোগটি রক্তের মাধ্যমে সংক্রমিত হয়। কোনটিকে প্রধান গ্রাম রঞ্জক বলা হয়, ক্রিস্টাল ভায়োলেটকে গ্রাম রঞ্জক বলা হয়। নেক্সট হচ্ছে প্রোটোপ্লাজমীয় শোষণের ক্ষেত্রে শোষণ বস্তু কোনটি, প্রোটিন, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে হটস্পটের ধারণা কী প্রবর্তন করেন, নরম্যান মেয়ার, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে ভারতের কটি হটস্পট অঞ্চল আছে, ভারতের এখানে দুটি হটস্পট অঞ্চল আছে। জাতীয় উদ্যানের ধারণা সর্বপ্রথম কে দেন, জর্জ ক্যাটলিন, অ্যান্সার হবে এখানে সি। ফাদার অফ স্প্যারো কার লেখা আত্মজীবনী, সেলিম আলী, অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন অ্যাসিড বৃষ্টি পিএইচের মান কত, 3.4 থেকে 4.6। জোহান্সবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন কত সালে হয়, 2002 সালে, অ্যান্সার হবে এখানে ডি। WWF এর সাংকেতিক প্রতীক কী, জায়ান্ট পান্ডা, অ্যান্সার হবে এখানে বি। কটি দেশ বর্তমানে WWF এর সদস্য, এখানে 23টি দেশ বর্তমানে WWF এর সদস্য। পানীয় জলের বিওডি কত, এখানে 1 ppm, অ্যান্সার হবে সি। মানব শরীরে সাধারণ রক্তসঞ্চালনে সাহায্য করে কোন ভিটামিন, ভিটামিন কে, অ্যান্সার হবে এখানে ডি। খাদ্য প্রধানত হজম হয় কোথায়, ক্ষুদ্রান্তে, অ্যান্সার হবে এখানে সি। মেন্ডেলের একক সংখ্যায়নের অনুসত্য হলো এখানে ফিনোটাইপ, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে মানব দেহে আমাশয় রোগ সৃষ্টি করে অ্যান্টিবিমা হিস্টোলাইটিকা, অ্যান্সার হবে সি। একটি গাছের বয়স প্রায় সঠিকভাবে কীভাবে নির্ধারিত হতে পারে, এখানে 20 বার্ষিক রিং গণনা করে। পরে প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিনে কী আছে, হিমোগ্লোবিনে লোহা আছে। কোনটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, খর্ম নির্গমন, অ্যান্সার হবে সি। সব ব্যবচ্ছেদের বিদ্যায় প্ল্যাট ক্লাক কোনটিকে বলা হয়, হাঁটুর হাড়কে প্ল্যাট ক্লাক বলা হয়। নেক্সট হচ্ছে এখানে উচ্চারণটা হবে প্ল্যাটেলা। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি জেলোফিশ দশার একটি চারিত্রিক বৈশিষ্ট্য নয়, সেন্ট্রোমিয়ারের দ্বিধা বিভক্তিকরণ, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে মাস মেরিস্টেম ভাজক কলা কী ধরনের বিভাজন, কোষ বিভাজনের তল অনুসারে বিভাজন, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন কোনটি কিউলেক্স মশাবাহিত রোগ নয়, এখানে ফাইলেরিয়াসিস কিউলেক্স মশাবাহিত রোগ নয়। পরে প্রশ্ন অন্ধবিন্দু দেহের কোথায় থাকে, চোখে, অ্যান্সার হবে এখানে বি। জীবের তেতো সাত করণের অঞ্চলটি জীবের
এখানে ঘোড়াই থাকে, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন হচ্ছে হিমোফিলিয়া এ রোগ হয় নিম্নলিখিত ফ্যাক্টর অভাবে, ফ্যাক্টর এইটের অভাবে, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন কোন তৈন্যবাহীর হৃদবন্ধন সবচেয়ে কম, নীল তিমির হৃদবন্ধন সবথেকে কম। পরে প্রশ্ন হৃদ উৎপাদনের প্রতি স্ট্রোক ভলিউমের পরিমাণ হচ্ছে 70 মিলি, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট শোনে জলের পুনঃশেষণের প্রয়োজনীয় হরমোন হলো এখানে এডিএইচ, এখানে উচ্চারণটা হবে নেফ্রন, নেফ্রনের জলের পুনঃশেষণের প্রয়োজনীয় হরমোন হলো এডিএইচ। পরে প্রশ্ন ডাইউরেটিক পদার্থ কী, ডাইউরেটিক পদার্থ হলো কফি, অ্যালকোহল, অ্যান্সার হবে এ। সেরুমেন হলো কর্ণগোবরের ত্বকে নিঃসৃত একটি সিবাম, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন দেহের সবচেয়ে আয়তন সমৃদ্ধ পেশি কোনটি, গ্লোটিয়াস ম্যাক্সিমাস। নিউরনের নিজল দানা প্রকৃতপক্ষে কোষের অঙ্গাণু, রাইবোজোম কোষের অঙ্গাণু। পরে প্রশ্ন হচ্ছে দেহত্বকের চাপ গ্রাহক হলো এখানে প্যাসিনিয়ান কণিকা। নেক্সট হচ্ছে কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন ব্যাধি হয়, পিটুইটারি, অ্যান্সার হবে এখানে ডি। কোন প্রাণীকে ডেভিল মাছ বলে, এখানে অক্টোপাসকে ডেভিল মাছ বলে। একটি সালফার এস যুক্ত অ্যামাইনো অ্যাসিড হলো মিথিওনিন, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যা ঘটে তা হলো গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাওয়া যায়, ক্ষুদ্রান্তে পাওয়া যায়, ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের ক্ষুদ্রান্তে পাওয়া যায়। পরে প্রশ্ন লোহিত রক্তকণিকার প্রজেনিটর হলো এখানে হিমোসাইটোপ্লাস্ট, অ্যান্সার হবে এখানে ডি। লোহিত রক্তকণিকার প্রজেনিটর হলো হিমোসাইটোপ্লাস্ট। নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের শতকরা ঘনমান কত, 4.0% এখানে অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন হৃদপেশিতে কোন বিশেষ উপাদান বেশি থাকার জন্য অবসন্ন হয় না, মায়োগ্লোবিন, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন সারোটেলির কোষ থেকে শুক্রাণুর অপসারণকে কী বলে, পারমিয়েশন, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে এখানে ম্যাচিং করতে বলা হয়েছে, এখানে সার্ভাইকাল স্নায়ুর সঙ্গে জীব সম্পর্ক আড়চোড়া এবং কক্সিজিয়াল স্নায়ুর সঙ্গে ইট সম্পর্ক একজোড়া এবং থোরাসিক স্নায়ুর সঙ্গে এফের ১২ জোড়া এবং লাম্বার স্নায়ু হচ্ছে 5 জোড়া, এখানে অ্যান্সার হবে ডি। পরে প্রশ্ন ফোরামেন মনোরোগ কোথায় পাওয়া যায়, ফোরামেন মনোরোগ পাওয়া যায় মস্তিষ্কে, অ্যান্সার হবে এখানে সি। নখ নি রোগ কেন হয়, ফ্লোরাইড দূষণের জন্য নখ নি রোগ হয়, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন রাস্তার দুপাশে গাছ লাগানোকে কী প্রকল্প বলা হয়, গ্রিন মাফলার, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন নিচের কোনটি হাড়ের ক্যান্সার ঘটায়, এখানে ট্যান্টিয়াম নাইনটি হাড়ের ক্যান্সার ঘটায়। পরে প্রশ্ন এম এ বির পুরো নাম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন শব্দ দূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়, অ্যাড্রিনালিন। পরে প্রশ্ন হচ্ছে কোন এককে ওজন হোল মাপা হয়, ডপসন এককে ওজন হোল মাপা হয়। পরে প্রশ্ন বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, কর্ণাটক, অ্যান্সার হবে এখানে এ। কোনটি জীবন্ত জীবাশ্ম, সাইকাস সিড সিনালিস, সাইকাস সিড সিনালিস হচ্ছে একটি জীবন্ত জীবাশ্ম। নেক্সট হচ্ছে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণের নাম সর্বদা কী হয়, সর্বনাম, অ্যান্সার হবে সি। ইটিএস কে ব্যক্ত করেন, ইটিএস হিল ব্যক্ত করেন, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে লৌহম্যান সর্বোত্তম কোন কোষ থেকে এটিপি পৃথক করেন, স্নায়ু কোষ থেকে, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে জিয়াটিন কী, জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক ইথানিন, অ্যান্সার হবে এখানে সি। নিচে কোনটি দ্বি সরকার নয়, গ্যালাকটোজ, অ্যান্সার হবে এখানে এ। ডিএনএতে উপস্থিত এ প্লাস জি এবং টি প্লাস সি এটি কার সূত্র, ওয়াটসন এবং ক্রিকের সূত্র। নেক্সট হচ্ছে ব্যায়ামতন্তু বিশ্লিষ্টকারী উপাদান কোনটি, অট্রোপিন, অ্যান্সার হবে এখানে সি। নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ল্যাকটোব্যাসিলাস হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। পরে প্রশ্ন কোষপথায় প্রোটিন এবং লিপিডের অনুপাত কত, 1:1। নেক্সট হচ্ছে নিচের কোন কোষ অঙ্গাণুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়, রাইবোজোমকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়। বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়, ঘাস জাতীয় উদ্ভিদের ফুলে বুলিফর্ম কোষ পাওয়া যায়। লিথোলিস্ট কী, লিথোলিস্ট হচ্ছে সিস্টোলিথযুক্ত কোষ, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে টেলোমি থিওরির প্রবক্তা কে, জিমারম্যান, জিমারম্যান হচ্ছে টেলোমি থিওরির প্রবক্তা। নেক্সট হচ্ছে সাওয়ার অফ সালফার
ঘটনাটি নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? পাইন উদ্ভিদ। অ্যান্সার হবে এখানে সি। উদ্ভিদের কোনো অঙ্গের আকৃতির অস্বাভাবিক বৃদ্ধি যখন অত্যাধিক কোষ বিভাজনের জন্য হয় তখন তাকে কী বলে? তখন তাকে হাইপারপ্লাসিয়া। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে সূর্যমুখী নিম্নলিখিত কোন গোত্রের অন্তর্ভুক্ত? অ্যাস্টেন্সি গোত্রের অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন হরমোনটি বাষ্পমোচন প্রতিরোধক হিসাবে কাজ করে? এবিএফ। অ্যান্সার হবে ডি। গৌমল একটি এলডিপি লং ডে প্ল্যানেট প্ল্যান্ট। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন, মেসোজম নিম্নলিখিত কোন অংশ থেকে সৃষ্ট হয়ে থাকে? কোষ পর্দা থেকে। অ্যান্সার হবে এখানে ডি। মাশরুম কোন প্রকৃতির উদ্ভিদ? মাশরুম হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদ। জবা ফুলের গর্ভাশয়ের অমরাবিন্যাস কোন প্রকৃতির? এটা হচ্ছে অবতৃয় প্রকৃতি। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? ইংল্যান্ডে অবস্থিত। নস্টক হলো এক প্রকারের নীলাভ সবুজ শৈবাল। অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে পেজিয়াজা হলো এক প্রকারের ছত্রাক। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন, পাইরিনয়েড কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? পাইরিনয়েড শৈবালে দেখা যায়। অ্যান্সার হবে এখানে সি। এসপিএম হলো এক প্রকারের বায়ুদূষক। অ্যান্সার হবে এখানে এ। তীব্র ক্যালোরি ব্যাকটেরিয়ার আকৃতি কীরূপ? কমা আকৃতির। অ্যান্সার হবে এখানে সি। অ্যালগাল ব্লুম কথাটি নিচের কোন দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত? জল দূষণ। পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তা কী বলে? অর্নিথোফেলি। অ্যান্সার হবে সি। ইকুইটিজম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ? ইকুইটিজম হলো ছত্রাক প্রকৃতির উদ্ভিদ। এরেনকাইমা নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য? জলজ উদ্ভিদ। অ্যান্সার হবে এখানে বি। লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে লসিকায় লোহিত কণিকা থাকে না। নিচল দানা দেখা যায় কোথায়? এখানে সাইটোন। অ্যান্সার হবে সি। যোগ কলার প্রধান প্রোটিন হলো এখানে কোলাজিন। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে ব্যাঙের গ্লটিস নিয়ন্ত্রণকারী পেশি হলো টার্নামের পেশি। অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন, ত্রিব্যাং একসঙ্গে কটি ডিম পারতে পারে? এখানে 25,000 থেকে 3,000। পরে প্রশ্ন, এক্সট্রা নিউক্লিয়াস ডিএনএ দেখা যায় ক্লোরোপ্লাস্টে? অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন, F1 বস্তু অক্সিজেন উপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়া থেকে? অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার কোন অংশে এটিপি উৎপন্ন হয় F1 বস্তুতে? অ্যান্সার হবে ডি। পরে প্রশ্ন, প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে কী বলা হয়? ডিউটোপ্লাজম। অ্যান্সার হবে এখানে এ। প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে বলা হয় ডিউটোপ্লাজম। পরে প্রশ্ন, সেন্ট্রিওলকে ঘিরে কটি পর্দা পরিবেষ্টিত থাকে? এখানে 0। অ্যান্সার হবে বি। কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকতে সাহায্য করে? ইথিলিন। ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস কোথায় অবস্থিত? দিল্লিতে। পরে প্রশ্ন হচ্ছে আধুনিক জিনবিদ্যার জনকে? গেগর ম্যান্ডেল। পরে প্রশ্ন, কাস্তে কোষ অর্থাৎ সিকেল সেল অ্যানিমিয়া রোগটির কারণ হচ্ছে? এখানে কোনোটিই নয়। মানবদের যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য তারা কোন রোগে ভোগেন? এখানে অ্যান্সার হবে সি, বেরিবেরি। পরে প্রশ্ন হচ্ছে, পশ্চিম প্রান্তের দেশগুলির শিশুরা যারা সূর্যালোকে খুব কম পায় তারা মূলত কোন রোগে ভোগে? রিকেট রোগে ভোগে। ভিটামিন সি হলো অ্যাসকারবিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে ডি। খাদ্যে ভিটামিন ডির অভাবে কোন রোগ হয়? এখানে রিকেট রোগ হয়। অ্যান্সার হবে সি। সংক্রামক রোগের প্রতিরোধে নিচের কোন ঔষধটি ব্যবহৃত হয়? সালফাথিওজোল। অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন, প্রতি 100 ml রক্তে যে পরিমাণ অক্সিজেন পৌঁছায় তা হলো 200 ml। অ্যান্সার এ। পরে প্রশ্ন, রেসপিরেটারি কোশেন্ট অর্থাৎ RQ বা শ্বাস হার হলো এখানে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন। রেসপিরেটারি কোশেন্ট কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন। পরে প্রশ্ন, ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি হলো 400-4000 ml। অ্যান্সার এ। পরে প্রশ্ন, নার্ভ কোষ বিভাজিত হয় না কারণ সেন্ট্রোজোম থাকে না? অ্যান্সার হবে এখানে বি। নার্ভ কোষের অ্যাকশন পোটেন্সিয়াল হলো এখানে 60 MP। পরে প্রশ্ন, এর মধ্যে ল্যাটারাল লাইন সিস্টেম উপস্থিত থাকে মাছের?
এদের মধ্যে কোনটি তরণাস্থিযুক্ত মাছ ডগফিশ অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন বস্তু হলো ইউরিয়া হাইড্রার নিমাটোসিস্টের মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায় হিফোনোটক্সিন অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে সিলম থাকে না উপরের সবকটিতে পরিফেরাস সিলিন্ডারটা এবং প্লাটিহেল মিনিথসে হেভার্সিয়ান সিস্টেম দেখা যায় স্তন্যপায়ী প্রাণী দেহে অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন কোলাজেন হলো কি ফাইব্রাস প্রোটিন অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে স্তন্যপায়ী প্রাণী দেহে হিস্টামিন খরিত হয় মাস্ট কোষ থেকে অ্যান্সার হবে এখানে ডি অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটি হলো ক্যালসিয়াম থেকে অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত এখানে দশ দিনেরও কম অ্যান্সার হবে এই পরে প্রশ্ন সার কোলেমা কিসের আবরণী পেশিতন্তুর আবরণী অ্যান্সার হবে এখানে বি কোন ধরনের রক্তকণিকার মধ্যে ফ্যাগোসাইটোসিস ধর্মটি লক্ষ্য করা যায় মনোসাইট অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন অ্যান্টিবডি প্রস্তুতকারী হলো বি লিম্ফোসাইট অ্যান্সার হবে এখানে এ মানুষের রক্তের পিএইচ হলো 7.40 পরে প্রশ্ন এদের মধ্যে কোনটি রক্ত যন্ত্রণে সাহায্য করে ভিটামিন কে পরে প্রশ্ন ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি কাইটিনিন অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডিল কোন প্রকারের উদ্ভিদে দেখা যায় একবীজপত্রীর উদ্ভিদে আখ গাছ হলো একটি সি ফুড প্রকৃতির উদ্ভিদ কলার মোচা নিম্নলিখিত কোন প্রকৃতির পুষ্পবিন্যাস এখানে মিশ্র চমসা মঞ্জুরি পরে প্রশ্ন কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির সম দ্বিবার্ষীয় যুক্ত অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন ডুমুর হলো এক প্রকারের কী পুষ্পবিন্যাস অ্যান্সার হবে এখানে বি পর্ণকাণ্ড কিসের রূপান্তর পর্ণকাণ্ড হলো কাণ্ডের রূপান্তর নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদের লিঙ্গধর অর্থাৎ এন্ডোপয়রিক প্রকৃতির মটর পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদে পেরোগোনিয়াম নামক উদ্ভিদটি পরিলক্ষিত হয় অ্যান্সার হবে এখানে সি মস ডাবের জলের প্রকৃতি কী রূপ ট্রিপ্লয়েড থ্রি অ্যান্সার হবে এখানে সি পলিসাইফোনিয়া নামক শৈবালে নিম্নলিখিত কোন প্রকৃতির জীবনচক্র দেখা যায় এখানে অ্যান্সার হবে সি ট্রি ফ্যাসিস এখানে ফেজিক হবে উচ্চারণ পরে প্রশ্ন হচ্ছে এগারো এগারো উপাদানটি নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদে পাওয়া যায় শৈবালে ব্যক্তিবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না কারণ গর্ভাশয় থাকে না অ্যান্সার হবে এখানে বি বীজের মধ্যে ভ্রূণ গঠিত হয় কখন নিষেকের পর অ্যান্সার হবে এখানে বি কোন কুইস্টের শ্রেণীবিন্যাস কোন প্রকৃতির জাতি জিনগত অ্যান্সার হবে এখানে সি সেন্ট্রাল ন্যাশনাল হারমোনিয়াম কোথায় অবস্থিত হাওড়াতে পরে প্রশ্ন হচ্ছে জাতীয় উদ্যান কোন প্রকৃতির সংরক্ষণ ইনসিটু অ্যান্সার হবে এখানে বি ক্লোরোফিলের মধ্যে নিম্নলিখিত কোন ধাতু উপাদানটি থাকে ম্যাগনেসিয়াম অ্যান্সার হবে এ অগ্রস্ত প্রকটতা ঘটনাটি নিম্নলিখিত কোন প্রকৃতির হরমোনের সাথে সম্পর্কযুক্ত অক্সিন জরায়ুজ অঙ্কুরোদ্গম নিম্নলিখিত কোন জাতীয় উদ্ভিদে দেখা যায় লবণাম্ব উদ্ভিদে এগুলির মধ্যে কোনটি চ্যাপ্টাকিমি লার্ভা দশার অন্তর্গত নয়